अस्सलामुअलैकुम, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজন ভার্চুয়াল ওয়ার্কশপ অন প্রিভেনশন অফ ট্রেড বেস মানি লন্ডারিং। ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আজকের ওয়ার্কশপটি আয়োজিত হচ্ছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব জনাব এএসএম বুলবুল, সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ সৈয়দ আব্দুল বারী, জনাব সৈয়দ রইসুদ্দিন, জনাব আরিফ মোহাম্মদ সাইদুল হক, মোহাম্মদ আজিজুর রহমান। উপস্থিত রয়েছেন এসিবিবি জনাব কাজী কামালউদ্দিন আহমেদ, জনাব হোসেন আখতার চৌধুরী, জনাব মোহাম্মদ মনিরুল জামান, আঞ্চলিক প্রধানগণ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন শাখার শাখা প্রধানগণ, বিভিন্ন শাখায় কর্মরত নির্বাহী ও কর্মকর্তাগণ, বিভিন্ন বিভাগ ওভারসিজ অফিসে নির্বাহী কর্মকর্তাগণ। উপস্থিত রয়েছেন আজকের আয়োজনের কি স্পিকার প্রফেসর ডক্টর শাহ এমডি আহসান হাবিব, ফ্যাকাল্টি মেম্বার অব বিআইবিএম, যার গবেষণা, আলোচনা, আয়োজন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আলোর দিশা দেয়। একজন আলোক পথযাত্রী তিনি। আসসালামু আলাইকুম। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন এমআইএস অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্টের মোহাম্মদ নাসিরুদ্দিন হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইরশাদ হচ্ছে, হে বিশ্বাসীগণ, জেনে রাখো, ধর্মযাজক ও পুরোহিতদের অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে এবং মানুষকে আল্লাহর পথে আসা থেকে বিরত রাখে। যারা সোনা রূপা জমিয়ে পুঞ্জীভূত করে এবং আল্লাহর পথে মানুষের কল্যাণে তা ব্যয় করা থেকে বিরত রাখে, ওদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যেদিন এই পুঞ্জীভূত সোনা রূপা জাহান্নামের গনগনে আগুনে গরম করা হবে এবং তা দিয়ে কপালে, পাশে ও পিঠে ছেঁকা দেওয়া হবে, সেদিন ওই পাপিষ্ঠদের বলা হবে, এই সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে, এবারে সঞ্চয়ের স্বাদ পুরোপুরি গ্রহণ করো। সাদাকাল্লাহুল আলিউল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ নাসিরুদ্দিন হাওলাদারকে অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কোরআন পাকের বাণী আমাদের শোনানোর জন্য। নাসিরুদ্দিন তেলাওয়াত করলেন সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা অন্যের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করতে নিষেধ করেছেন। অন্যায়ভাবে দখলে নেয়া পুঞ্জীবিত ধন সম্পত্তি যন্ত্রণাদায়ক শাস্তির কারণে পরিণত হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। ব্যাংকিং সেবা দিতে গিয়ে কোভিড-19 প্যান্ডামিকে ন্যাশনাল ব্যাংক পরিবারে মৃত্যুবরণ করা 6 জন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। কোভিড-19 প্যান্ডামিকে বিশ্বব্যাপী মৃত্যুবরণ করা 13,25,000 মানুষের আত্মার মাগফিরাত কামনা করছি। ন্যাশনাল ব্যাংকে কোভিড-19 শনাক্ত 445 জন ব্যাংকার ও বিশ্বব্যাপী 5,50,00,000 কোভিড-19 শনাক্ত ও শনাক্তের বাইরে আক্রান্ত মানুষের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করছি। আজকের ভার্চুয়াল ওয়ার্কশপ প্রিভেনশন অফ ট্রেড বেসড মানি লন্ডারিং। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই, ওয়াশিংটন বেসড থিঙ্ক ট্যাঙ্ক, যারা গ্লোবাল ইলিসিট ফিনান্সিয়াল ফ্লোজ নিয়ে প্রতিবেদন তৈরি করে। জিএফআই মার্চ 2020-এর প্রতিবেদন অনুযায়ী 2008 থেকে 2017 সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় $8.7 ট্রিলিয়ন, 135টি ডেভেলপিং কান্ট্রি থেকে 36টি অ্যাডভান্স ডেভেলপড কান্ট্রিতে পাচার হয়েছে। বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর প্রায় 64,000 কোটি টাকা পাচার হয়েছে। 2015 সালে এক বছরই পাচার হয়েছে $11.5 বিলিয়ন টাকার অঙ্কে, যা প্রায় 98,000 কোটি টাকা। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 18% গড়ে পাচার হয়ে যাচ্ছে। ঘুষ, দুর্নীতি, অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ অন্য দেশে পাচার হয়ে যাচ্ছে। অর্থ পাচারের প্রায় 80% সংগঠিত হচ্ছে ট্রেড বেসড মানি লন্ডারিং এর মাধ্যমে। আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিং এবং রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ দেশ থেকে বাইরে চলে যায়। আমদানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং এবং রপ্তানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বহির্বিশ্ব থেকে অর্থ দেশে আসে। মিস ইনভয়েসিং অর্থাৎ আন্ডার ইনভয়েসিং অ্যান্ড ওভার ইনভয়েসিং, মাল্টিপল ইনভয়েসিং, ওভার অ্যান্ড আন্ডার শিপমেন্ট, মিস ডিক্লারেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এর মাধ্যমে সচরাচর ট্রেড বেস মানি লন্ডারিং সংগঠিত হয়ে থাকে। ট্রেড বেস মানি লন্ডারিং ডেভেলপিং কান্ট্রিজের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলে। জাতিসংঘ ঘোষিত 2030 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এ পৌঁছতে বাধা প্রদান করে। বিগত 10 ডিসেম্বর 2019 তারিখে বাংলাদেশ ব্যাংক BFIU সার্কুলার নাম্বার 24-এর মাধ্যমে ব্যাংকগুলোর জন্য গাইডলাইন ফর প্রিভেনশন অফ ট্রেড বেস মানি লন্ডারিং প্রণয়ন করে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং সন্ত্রাস বিরোধী আইন 2019-এর আলোকে প্রণীত। BFIU নির্দেশনার আলোকে ন্যাশনাল ব্যাংক গাইডলাইন ফর প্রিভেনশন অফ ট্রেড বেস মানি লন্ডারিং অফ ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রণয়ন করেন। প্রিভেনশন অফ ট্রেড বেস মানি লন্ডারিং এর একজন গবেষক BIBM এর প্রফেসর ডক্টর শাহ এমডি আহসান হাবিব আজকের ওয়ার্কশপ এর কি স্পিকার, যিনি সবসময় ব্যাংকিং সেক্টরকে আলোর দিশা দিয়ে থাকেন। আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর শাহ এমডি আহসান হাবিবকে আজকের ভার্চুয়াল ওয়ার্কশপ প্রিভেনশন অফ ট্রেড বেস মানি লন্ডারিং কন্ডাক্ট করার জন্য। আসছেন প্রফেসর ডক্টর শাহ এমডি আহসান হাবিব। আসসালামু আলাইকুম। And thanks for inviting me. আমি যতটুকু জানি আমাদের সাথে যুক্ত আছেন ন্যাশনাল ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর কার ইনচার্জ, আমাদের সাথে যুক্ত আছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ব্যাংকের সম্মানিত শীর্ষ এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। থ্যাংকস ফর ইনভাইটিং মি, আমাকে আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা। আপনাদের যে আমার সুযোগ হয়েছিল বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা ট্রেড বেস মানি লন্ডারিং এর যে সার্কুলারটা তৈরি করেছিল সেটার বিভিন্ন ফোরামগুলোতে অংশ নিতে, এবং ফাইনাল যেটা যেটা সিলেটে যেটা প্রেজেন্ট করা হয়, ফাইনালি যে ডিসকাশনটা হয় সেই সেশনটাতেও আমি চেয়ার করেছিলাম সিলেটে ক্যামেলকো কনফারেন্সে, যেখানে ক্যামেলকো বিন্দুরা ছিলেন বিভিন্ন ব্যাংকের। সো সেটার সাথে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছিল। সেটার আলোকে আপনারা আপনাদের একটা গাইডলাইন তৈরি করেছেন, নিজস্ব গাইডলাইন তৈরি করেছেন। সো টেকনিক্যাল জায়গাগুলোতে হয়তো আমি কম ফোকাস করব, বাট অ্যাজ এ হোল অ্যাজ সিনিয়র ম্যানেজমেন্টে আপনারা যারা আছেন আপনাদের জন্য কি অ্যাপ্রোচটা নিলে এই ট্রেড বেস মানি লন্ডারিং এর এই ইস্যুটাকে অনেকটা ইফেক্টিভলি অ্যাড্রেস করা সম্ভব হবে বলে আমি মনে করি, সেগুলো একটু আপনাদের সাথে সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। দ্য ওয়ে আই থিঙ্ক, আমি যেভাবে মনে করছি। আমি একটু স্লাইড শেয়ার করছি। আমরা জানি যে আমরা ট্রেড বেসড মানি লন্ডারিং নিয়ে কথা বলছি, এবং ব্রডলি দ্যাট ইজ দ্য কি এরিয়া অফ মানি লন্ডারিং। এবং আরও যদি ব্রডলি চিন্তা করি তাহলে মেজর এরিয়া অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম। ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটা বড় অংশ হলো বা মেজর একটা পোর্শন হলো ট্রেড বেস মানি লন্ডারিং বা মানি লন্ডারিং অ্যাক্টিভিটিস। একটা কথা দিয়ে শুরু করি যেটা হয়তো আজকের এই আলোচনার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমার নিজেকে প্রশ্ন করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন crime and mistake, ভুল এবং crime, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আমরা অনেক সময় এই ল্যাঙ্গুয়েজে বলি যে crime হলো intentional আর mistake নাকি unintentional, এইভাবে বলে থাকি। হয়তো কথাটা তাদের জন্য সত্যি যারা আমরা ব্যাংকে চাকরি করি না। আপনি ইন্টেনশনালি করেন আর আনইনটেনশনালি করেন, একটা ভুল করেন, ভুল করার কারণে যদি মানি লন্ডারিং হয়, ভুল করার কারণে যদি আপনার ব্যাংকের ফাইন্যান্সিয়াল কোনো লস হয়, দ্যাট উইল নট বি কনসিডার্ড অ্যাজ এ মিস্টেক, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ ক্রাইম। তার মানে ব্যাংকে আসলে ক্রাইম বা মিস্টেকের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমরা যদি না জানি, আমার যদি নলেজ গ্যাপ থাকে, দ্যাট ইজ মাই প্রবলেম, আমার সমস্যা। সুতরাং প্রত্যেকটা জিনিস সম্পর্কে, ব্যাংকিং অপারেশন সম্পর্কে, কমপ্লায়েন্স সম্পর্কে আমাদের সব সময় নিজেকে আপডেট রাখতে হবে। উই ডোন্ট হ্যাভ এনি অপশন, আমাকে সবসময় আপডেট থাকতে হবে। সো উই ডোন্ট মেক ডিস্টিংশন বিটুইন ক্রাইম অ্যান্ড মিস্টেক রিয়েলি। সো ইয়োর ক্রাইম উড বি, ইয়োর মিস্টেক উইল বি কনসিডার্ড এজ এ ক্রাইম। ওয়াই? বিকজ আমরা অন্যের টাকা হ্যান্ডেল করি, নিজের টাকা হ্যান্ডেল করি না। আমরা যদি অন্যের টাকা হ্যান্ডেল করি, আপনার ভুলকে ক্রাইম হিসেবে ট্রিট করা হবে। নাও যখন আমরা বলি আমরা যে আজকে সেশনটা পরিচালনা করছি, বড় উদ্দেশ্য যদি বলি তাহলে সেটা হলো যে আমরা মানি লন্ডারিং রিস্ককে অ্যাড্রেস করার চেষ্টা করছি, মানি লন্ডারিং ঝুঁকিকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। প্রশ্ন হলো এটা কি আমাকে রিয়েলি এফেক্ট করে কিনা ডিরেক্টলি। আমরা কিন্তু কোনো জিনিস কতটা করতে চাই তাহলে প্রথমে রিয়ালাইজ করতে হয় যে এটা আসলে সমস্যা। ইউ আস্ক ইয়োরসেলফ, আমি যখন বাসায় যাই, আমি যখন প্রতিদিন ক্যামেলকো হিসেবেই কাজ করি, ধরেন অন্য কিছু কাজ করি, যাই করি, আমার কি কখনো মনে হয় যে মানি লন্ডারিং একটা সমস্যা? ভেরি ডিফিকাল্ট। আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলে ফেলি যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ক্রাইমের 1 নম্বর সমস্যা কি, মুখে কিভাবে যেন চলে আসে মানি লন্ডারিং। কিন্তু ইউ আস্ক ইয়োরসেলফ, এটা কি এমন সমস্যা যে আপনার টেনশন হয়? এটা কি এমন সমস্যা যেটা মনে হয় সমস্যা? আসলে মনে হয় না, এটা নিয়ে কোনো টেনশন হয় না আমাদের। সো এমন একটা বিষয়ে আমরা অ্যাড্রেস করার কথা বলছি যেটা ইন্ডিভিজুয়ালের সমস্যা না, কালেকটিভ সমস্যা। যেমন আমরা সবাই বলি রাস্তায় বিআরটিসি বাসের অবস্থা খারাপ, টেনশন হয় নাকি আপনার? আমার নো। মানে যেটা সবার, এনভায়রনমেন্টের পলিউশন হচ্ছে, মাঝে মধ্যে হয়তো মনে হয় পলিউশন হচ্ছে, আমার অসুবিধা হয়, টেনশন হয় খুব? নো। যেটা আসলে সবার, ওটা নিয়ে খুব একটা টেনশন হয় না। তো যখন এটাকে বলবেন না মানি লন্ডারিং রিস্ক, তখন নিজেকে খুঁজে পাবেন না যে আমার কি খুব বেশি করার কিছু আছে। কারণ মানি লন্ডারিং রিস্কটা কিন্তু ম্যাক্রো রিস্ক সবার, এবং আমি যদি অ্যাড্রেস করি সবাই বেনিফিটেড হয় সেখান থেকে, অনেকটা পাবলিক গুডস এর নেচারের মতো। শুধু সেখানে কন্ট্রিবিউট করা ভেরি ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমরা কিন্তু আপনাকে খুঁজতে চাই, আমি কিন্তু আমাকে খুঁজতে চাই। তার মানে আমি আমার সাথে যে রিস্ক সম্পর্কিত সেই জায়গাটা খুঁজতে চাই। আপনার কাছে আমি কি চাই? মানি লন্ডারিং রিস্ক অ্যাড্রেস করবেন। আমি যদি এই কথাটা বলি হয়তো কথাটা ঠিক, কিন্তু আপনি নিজেকে খুঁজে পাবেন না। যদি আপনাকে আমি জায়গাটা দেখাতে চাই তাহলে প্রবাবলি মানি লন্ডারিং রিস্ক কথাটা খুব যুক্তিযুক্ত না। যে কথাটা বেশি যুক্তিযুক্ত তার নাম হলো কমপ্লায়েন্স রিস্ক, তার নাম হলো কমপ্লায়েন্স রিস্ক। আপনার কাছে আমি কি চাই? যদি পজিটিভ ওয়েতে শুনতে চান তাহলে এইটা বলতে চাই যে প্লিজ কমপ্লাই। BFIU, সেন্ট্রাল ব্যাংক যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো দিয়েছে ওগুলো কমপ্লাই করেন, অ্যান্ড হেল্প গভর্নমেন্ট, হেল্প BFIU টু হ্যান্ডেল মানি লন্ডারিং রিস্ক। আপনি আপনাকে খুঁজে পাবেন। তাহলে আমার কাজ কি? আমি কমপ্লাই করে হেল্প করবো যাতে মানি লন্ডারিং রিস্ক অ্যাড্রেস করা যায়। এটা হলো পজিটিভ ওয়ে। আর নেগেটিভ ওয়ে হলো যদি আমি কোনোভাবে কমপ্লায়েন্স না করি আই কুড বি প্যানালাইজড, আমি প্যানালাইজড হতে পারি। যে কোনো সময় বাংলাদেশ ব্যাংক আমাকে প্যানালাইজ করতে পারে, BFIU আমাকে প্যানালাইজ করতে পারে। তাহলে আমার জায়গা থেকে আমি মানি লন্ডারিং রিস্কটাকে যতটা না মানি লন্ডারিং রিস্ক হিসেবে দেখতে চাইবো বা দেখা উচিত, যদি ডেস্ক লেভেলের সাথে লিঙ্ক করতে চান তাহলে বেটার টু কল দ্যাট অ্যাজ কমপ্লায়েন্স রিস্ক। আপনাকে আপনি খুঁজে পাবেন যে আমার কাজ কি, আমি কমপ্লাই করব, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফলো করব, এবং গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক, BFIU তাদেরকে হেল্প করব টু হ্যান্ডেল মানি লন্ডারিং রিস্কটাকে অ্যাড্রেস করার জন্য হেল্প করব। আমরা যখনই বলি মানি লন্ডারিং তখন আমরা সাথে সাথে বুঝে যাই যে প্রসেসটা কেমন, এমন একটা টাকা যেটাকে ওয়াশ করতে হবে। ব্যাংকাররা আমরা সবচেয়ে বেশি এটার সাথে সম্পর্কিত। কেন? বিকজ পৃথিবীতে সবচেয়ে ভালো ওয়াশিং মেশিনের নাম হলো ব্যাংক। খারাপ টাকা ঢুকিয়ে দিলে ওয়াশ হয়ে বের হয়ে আসে। আমি যদি ব্যাংকের ভিতরে ব্যাংকিং সিস্টেমের মধ্যে টাকাটাকে শুধু ঢুকিয়ে দিতে পারি ব্যাস ওয়াশ হয়ে বেরিয়ে আসবে। সুতরাং আপনি যদি চেকিং এর ব্যাপারটা রাখতে চান তাহলে ব্যাংকের ভিতরে রাখতে হবে। আমরা বলি কেন মানি লন্ডারিং এর সবচেয়ে ভালো জায়গা হলো ব্যাংক। মানি লন্ডারিং যদি করতে হয় ব্যাংকে ব্যবহার করতে হবে, মানি লন্ডারিং যদি ঠেকাতে হয় তাহলে ব্যাংক দিয়ে ঠেকাতে হবে। সবচেয়ে চমৎকার ওয়াশিং মেশিন। Money laundering, origin is wrong, terrorist financing, destination is wrong, origin wrong. Money laundering is a broad definition. So, on a crime, we have money laundering a definition in ESG. এবং আমরা আমাদের যিনি আজকে সঞ্চালক ওনার কথা শুনেছি যে পৃথিবীর আর্গিউ করা হয়, পাবলিশড ডেটাগুলো বলে যে বেশিরভাগ মানি লন্ডারিং হয় ট্রেডের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে, এবং আমরা সেখানেই ফোকাসটা করছি। আমরা ট্রেড রিলেটেড মানি লন্ডারিং রিস্ক অথবা কমপ্লায়েন্স রিস্কটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর একটা কনসেপচুয়াল কথা বলি যে কেন এটা ডিফিকাল্ট। ওই যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমার মনে হয় কিনা এটা রিস্ক। আমরা ব্যাংকে ঢুকে বোধহয় যে কথাটা সবচেয়ে বেশি শুনেছি, যে শব্দটা বেশি শুনেছি, আপনারা যে শব্দটা সবচেয়ে বেশি শুনেছেন তার নাম হলো রিস্ক, ঝুঁকি। সবচেয়ে বেশি শুনেছেন, সবাই কথা বললেই বলে রিস্ক মিনিমাইজ করতে হবে, না হলে এনবিএল চলবে না, ব্যাংক চলবে না, সবাইকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। সবাই বলে কিন্তু আমরা করি না। আমি করি না, আপনি করি না, কেউ করি না। কেন করি না? প্রথমত রিস্ক ম্যানেজমেন্ট এক্সপেন্সিভ। আপনি যদি ট্রেড বেস মানি লন্ডারিং রিস্ককে অ্যাড্রেস করতে চান, যে কোনো রিস্ক অ্যাড্রেস করতে চান, তাহলে খরচ হবে, কষ্ট করতে হবে, এক্সপেন্সেস হবে। তারপরেও সবাই বলে রিস্ক ম্যানেজমেন্ট করেন, রিস্ক ম্যানেজমেন্ট করেন, আর তারপরেও আমরা করতে চাই না। কারণটা কি? এটা কিন্তু যে কোনো ঝুঁকির কথা বলছি, ইভেন এই যে প্যান্ডেমিক রিস্ক, এটা নিয়েও একই ব্যাপার। এক সময় মনে হতো এটা চাইনিজ ভাইরাস, দেশে আসবে না, এখন কিন্তু সামনে চলে এসছে। প্রবলেমটা কোথায় জানেন? রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা বিশ্বাসই করি না রিস্ক আছে, আমরা বিশ্বাসই করি না রিস্ক আছে। আমি এক্সাম্পল দিই। পৃথিবীতে মানুষ আমাদেরকে আল্লাহ কিভাবে যেন পজিটিভ ওয়েতে তৈরি করেছেন। সবাই খুব পজিটিভ মাইন্ডেড, ইভেন পজিটিভ মাইন্ডেড মানুষকে আমরা পছন্দ করি। আমি সিগারেট খাই কেন জানেন? লোকজন বলে ভাই সিগারেট ঝুঁকি আছে। আমার কি মনে হয় জানেন? আমার ছাড়া বাকি সবার ক্যান্সার হবে, আমার হবে না। আমার মন বলেই না আমার ক্যান্সার হবে। সবাই বলে এটা করলে এটা হবে। কোভিড আমাদের সামনে দাঁড়িয়েছে, আমার কেন জানি মন বলে আমার ছাড়া বাকি সবার কোভিড হবে, আমার কোথাও হবে না। বিশ্বাস হয় না। মানে আমরা সৃষ্টিগতভাবেই আমরা খুব পজিটিভ। পজিটিভ হলে কি হয় জানেন? ভালো, পজিটিভ মানুষকে মানুষ সবাই পছন্দ করে। বাট পজিটিভ হলে রিস্ক ম্যানেজমেন্ট করা যায় না। একেবারে নেগেটিভ হওয়া যাবে না, বাট রিস্ক ম্যানেজমেন্টের পূর্ব শর্ত হলো বিশ্বাস করতে হবে আই কুড বি এফেক্টেড, আমি এফেক্টেড হতে পারি। ওই নেগেটিভ মাইন্ডসেট কিন্তু থাকতে হবে। আমার মাথায় যদি না থাকে যে কোনোভাবে আমি এফেক্টেড হতে পারি, সেটা বাংলাদেশ ব্যাংক আমাকে ইম্পোজ করুক যদি কমপ্লায়েন্স না করি, বা মানি লন্ডারিং এর ক্ষেত্রে আমি এফেক্টেড হতে পারি, এই আমি এফেক্টেড হতে পারি, এটা যদি আমার মাথায় না থাকে, তাহলে কিন্তু আমি কোনোভাবেই রিস্ক ম্যানেজমেন্টের জন্য পয়সা খরচ করব না, নিজেকে নিয়োজিত করব না। এটা যে কোনো রিস্কের জন্য অ্যাপ্লিকেবল। ওই জন্য আমরা বলি যখন কোনো ঝুঁকি নিয়ে কথা হয়, যখন কোনো রিস্ক নিয়ে কথা হয়, প্রথম শর্ত হলো তার মাথায় ঢুকানো প্রয়োজন যে রিস্ক আছে, তারপরে সে সলিউশন খুঁজবে। উনি যদি বিশ্বাসই না করেন রিস্ক আছে, তাহলে উনি সলিউশন খুঁজবেন না, জোর করে করাতে পারবেন না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, উই হ্যাভ টু বিলিভ দ্যাট এই রিস্কটা ম্যানেজ করা দরকার, এই রিস্কটা ম্যানেজ না করলে উই কুড বি এফেক্টেড। ওই জন্য বললাম মানি লন্ডারিং রিস্ক যখন বলবেন এটা মাথায় আসবে না, কমপ্লায়েন্স বললে মাথায় আসতে পারে। মনে হবে মানি লন্ডারিং এর দ্বারা আমি এফেক্টেড হই আর না হই, কমপ্লায়েন্স না করলে আই কুড বি এফেক্টেড বাই বিএফআইইউ, I could be affected by central bank. কোনো না কোনো ভাবে একটা ইনসেন্টিভ হিসেবে এটা কাজ করবে এবং সেই নামটাই কিন্তু কমপ্লায়েন্স রিস্ক। আমরা কমপ্লায়েন্স করেই হয়তো কন্ট্রিবিউট করতে পারবো। ভেরি ডিফিকাল্টকে আমি কনভিন্সড হব যে দেশের মানি লন্ডারিং রিস্ক অ্যাড্রেস করা দরকার এবং সেই জন্য আমি মানি লন্ডারিং করছি। ভেরি ডিফিকাল্ট, নট ইজি। সো দ্যাটস ওয়াই আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করছি যে আমরা এটাকে যদি কমপ্লায়েন্স রিস্ক পার্সপেক্টিভে দেখার চেষ্টা করছি করি। একটু মানি লন্ডারিং রিস্ক, একটু একটু মানি লন্ডারিং নিয়ে কথা বলি, জেনেরিক কথাবার্তা কিছু। আমরা যখন মানি লন্ডারিং পারসেপশনটা শুরু করি তখন কিন্তু এই টার্মগুলো বাজারে এসছে কোন কনটেক্সটে? ড্রাগ কন্ট্রোল, কন্ট্রোলিং টেররিস্ট ফাইন্যান্সিং, ট্রান্সফারিং ইলগটেন মানি থ্রো ব্যাংক, এই ফর্মে এসছে। তারপর আস্তে 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 ফোকাসটা ট্রেডের দিকে চলে গেছে। এখন প্রথম দিন থেকে যে ট্রেডে ছিল তা না, প্রথম দিন থেকে ট্রেডে ছিল তা না। কারণ কি? আস্তে আস্তে মানুষ মানি লন্ডারিং গুলোকে হ্যান্ডেল করার জন্য রেগুলেশন তৈরি করেছেন, তারপর আপনার রেগুলেশন গুলো এনফোর্স করেছেন, রুলস তৈরি করেছেন। তখন মানি লন্ডারিং করার জন্য এমন কিছু খুঁজে বের করতে হচ্ছে যেটা খুব কমপ্লেক্স, যেখান থেকে মানি লন্ডারিং আইডেন্টিফাই করা ইজ নট ইজি। ওই জায়গাটা খুঁজে বের করতে হচ্ছে এবং সেই জায়গাটার নামই কিন্তু ট্রেড। দুটো কারণে পৃথিবীতে মানি লন্ডারিং এর জন্য আমরা ট্রেডকে বেছে নিই। একটা হলো, প্রথম কারণ হলো ট্রেড খুব কমপ্লেক্স একটা এরিয়া, খুব কমপ্লেক্স একটা এরিয়া এবং অনেকগুলো মাল্টি স্টেক হোল্ডার ইনভলভ। পুরো সিস্টেমটা ইন্টিগ্রেটেড না, সব জায়গায় শেয়ারিং নাই। সুতরাং এক জায়গায় একটা কিছু ঘটলে আর এক জায়গায় ইনফরমেশনটা পৌঁছে না। এই যে কমপ্লেক্সিটি, এই যে মাল্টি স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট, অসংখ্য প্রসেসের অনেকগুলো ছোট ছোট এভিনিউজ ডাইমেনশন আছে যেগুলো একটার সাথে আর একটা 100% ট্যাগ না, ইন্টিগ্রেটেড না। সেখানে মানি লন্ডারিংকে ধরা কঠিন, অনেকগুলো লেয়ার তৈরি করা যায়। তো সেই জন্য একটা সুইটেবল জায়গা হলো ট্রেড। দিস নাম্বার ওয়ান। দুই নম্বর, যেটা অনেকের মনে হতে পারে যে বিদেশে টাকা পাঠানো কি খুব কঠিন নাকি আজকাল? কোনো সমস্যাই না, টেকনোলজি দিয়ে ইজিলি ইউ ক্যান ট্রান্সফার ফান্ড ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। বিকজ আমরা মানি লন্ডারিং শব্দটাকে বাংলায় রংলি বলা হয়, অর্থ পাচার। কোথেকে এই টার্মটা এসছে আমি অবশ্যই জানি না। মানি লন্ডারিং এর কোনো বাংলা, অন্য কোনো বাংলা আছে কিনা আমি জানি না। আমরা যে অর্থ পাচার বলি এটার নাম যে মানি লন্ডারিং না, এটা আমরা ভালো করে বুঝি। বাট অর্থ পাচার শব্দটা ট্রেড বেস মানি লন্ডারিং এর সাথে খুবই কানেক্টেড। ডেফিনেটলি আমরা এক দেশ থেকে আর এক দেশে ইললিগালি ফান্ড ট্রান্সফার করতে ইন্টারন্যাশনাল ট্রেডকে খুব ইজিলি ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন হলো, যেটা বলছিলাম, আজকাল টাকা পাঠানো তো কঠিন না, আপনি তো ইজিলি ইললিগালি টেকনোলজি ব্যবহার করে ফান্ড ট্রান্সফার করে দিতে পারেন। হয় ছোট ছোট অ্যামাউন্ট হয়, ট্রান্সফার করা কঠিন না, ব্যবহার করা কঠিন। ট্রান্সফার করার পরে যে ব্যবহার করবেন তখনই তো প্রশ্ন আসবে, ডেভেলপ কান্ট্রিতে যেখানেই যাবেন প্রশ্ন আসবে এটা কোথেকে আসলো, এটা তো লিগাল মানি কিনা। সো যখনই অ্যামাউন্টটা বিগ, যেটা স্পেন্ড করতে অসুবিধা, সেটাকে ওয়াশ করে নিয়ে ঢুকাতে হবে। সেই ওয়াশিং মেশিনটাই ট্রেড, সেই ওয়াশিং মেশিনটাই ট্রেড সার্ভিসেস। সো ট্রেডের মাধ্যমে আপনি অনেক বড় বড় অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবেন এবং লিগাল হয়ে সেটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। সো দুটো কারণ, একটা হলো কমপ্লেক্সিটি, আর একটা হলো যে এই চ্যানেলটাতে অনেক বড় বড় অ্যামাউন্ট লিগালি ট্রান্সফার করে ইজিলি যারা লন্ডারার তারা ব্যবহার করতে পারে। সো এই দুটো কারণে আমরা ট্রেডকে প্রেফার করি পৃথিবীতে। এবং পৃথিবীতে বলা হয়, যদি ওরকম কোনো এস্টিমেশন নাই, আপনি যদি আমাকে বলেন যে ফিগারগুলো আমরা দেখি যে পৃথিবীতে কত পার্সেন্ট মানি লন্ডারিং হয়, এত টাকা মানি লন্ডারিং হয়েছে, এই ফিগারটা কেমন জানেন? যেমন যদি বাংলাদেশে আমরা বলি যে কতটা ক্রাইম হয়েছে, যতটা পুলিশে রিপোর্ট করা হয়েছে ততটা ক্রাইম হয়েছে যদি মনে করেন, এটা এরকম ফিগার। যেগুলো ধরতে পেরেছি আমরা বলি এই পরিমাণ মানি লন্ডারিং হয়েছে। ধরতে পেরেছি মানে কোনো না কোনোভাবে এগুলো সন্দেহের তালিকায় এসছে, এই জন্য বলেন মানি লন্ডারিং হয়েছে। আদারওয়াইজ কেউ অ্যাকুরেটলি কোনো মেজার্স দিয়ে টোটাল কত পরিমাণ টাকা দেশ থেকে বের হয়ে গেছে এইটা এস্টিমেট করা সম্ভব না। আমি আপনাকে খুব কনফিডেন্সের সাথে এই কথাটা বলতে চাই, নট এট অল সম্ভব না। আপনি যদি পুরো ফিচারটা কখনো বুঝেন, আমরা নিজে দুদকের সাথে আমরা একটা কাজ করা শুরু করেছিলাম, আমি নিজে আই ওয়াজ দ্য মেম্বার অফ দ্যাট। দুদকে একটা টিম তৈরি করা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকও ছিল সেখানে, বিএফআইইউ এবং আপনার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স আমাদের সাথে কাজ করেছে। আমরা এখনো কাজটা শেষ করতে পারিনি। আমরা প্রবলেমটা কোথায় হয়েছে জানেন? ম্যাথোলজি নিয়ে। বিকজ বাংলাদেশ থেকে কত টাকা বের হয়ে গেল আর অন্য দেশে কত টাকা আসলো তার যে গ্যাপ, এটাকে মানি লন্ডারিং বলে। দ্যাট ক্যানট বি অ্যান এস্টিমেট, নো, কোনো ম্যাথোলজিতে হতে পারে না। আমার সাথেও বিতর্ক হয়েছে, সবার আলোচনা হয়েছে এবং আমরা ম্যাথোলজিতে এগ্রি করতে পারিনি। তার মানে যে টেকনিকগুলো ব্যবহার করা হয় রাফলি একটা আইডিয়া দেয়। আমি যখন কোনো সাসপিশিয়াস ট্রানজাকশন রিপোর্ট করি, মনে হয় এগুলো বের হয়ে গেছে, ওগুলো যোগ করে একটা এস্টিমেট করে দিই, এটা প্রবাবলি এটা মানি লন্ডারিং হয়েছে। এবং এগুলো যতটা না মানি লন্ডারিং এর ডাটা, তার থেকে বেশি সাসপিশিয়াস ট্রানজাকশন এর ডাটা। সুতরাং এক্স্যাক্টলি কত মানি লন্ডারিং হয়েছে এটা কোনোভাবে এস্টিমেট করা সম্ভব না। আমি আপনাকে দুটো এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। এটা কি সম্ভব? এটা কি আমরা কখনো এস্টিমেট করতে পারি যে একটা জিনিসের কত দাম হওয়া উচিত? পৃথিবীতে যত এক্সপোর্ট হয়েছে বাংলাদেশে, যত ইম্পোর্ট হয়েছে, আর আসলে কত কোট করছেন, এই ডিফারেন্সটা কত, তাহলে বলতে পারবেন কত মানি লন্ডারিং হয়েছে। ইজ ইট রিয়েলি পসিবল? নট এট অল পসিবল না। একটা জিনিসের দাম কত আর কত হওয়া উচিত, এই ডিফারেন্স হাইলি ইম্পসিবল, নো। সুতরাং এটা একটা ইন্ডিকেশন, বাট এই ইন্ডিকেশন আমাদের কাছে ক্লিয়ার যে দেশ থেকে টাকা বের হয়ে যায়, দেশ থেকে টাকা চলে যায়। যত 10 টাকা আসে 100 টাকা চলে যায় ইলিগালি, অনেক টাকা বের হয়ে যায়। সো আমাদের জন্য কনসার্নিং যে এই জায়গাটাকে অ্যাড্রেস করা আমাদের জন্য প্রয়োজন। এটা আমাদের ইনভেস্টমেন্টের সাথে জড়িত, এটা ওভারঅল গ্লোবাল ক্রাইম প্রমোশনের সাথে সম্পর্কিত। সো উই নিড টু অ্যাড্রেস দ্যাট। আর আপনি যদি ন্যারোলি ভাবতে চান তাহলে আপনার কমপ্লায়েন্সের সাথে যুক্ত করতে হবে, না কমপ্লায়েন্স করলে ইউ কুড বি এফেক্টেড, আপনি এফেক্টেড হতে পারেন। ওকে, একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, এটা আমি ন্যাশনাল ব্যাংকে শুধু বলছি না, এনিবডি, ট্রেড বেস মানি লন্ডারিং, আপনার যারা মানি লন্ডারিং অ্যাড্রেস করেন ওনাদেরকে অবশ্যই ট্রেডের একজন এক্সপার্ট হতে হবে। লেট মি টেল ইউ, আমি নিজে করেছি। যারা বিএফআইউতে কাজ করছেন, আমরা দুটো ব্যাচে ওনাদের সমস্ত এমপ্লয়িকে বিআইবিএম এ নিয়ে এসে ট্রেনিং দিয়েছি, আমি নিজে দিয়েছি ট্রেডে। কারণ যিনি মানি লন্ডারিং দেখবেন, যেহেতু ট্রেডটাই মেইন, ওনাকে ট্রেডের প্রসেসটা বুঝতে হবে, নাহলে উনি মানি লন্ডারিং এর কনসেপ্টটা বুঝে ট্রেড বেস মানি লন্ডারিংকে হ্যান্ডেল করতে পারবেন না। ওনাকে ট্রেড সম্পর্কে এক্সটেন্সিভ ধারণা থাকতে হবে, কারণ ট্রেড বেস মানি লন্ডারিংকে ওভারঅল ট্রেডের ক্রাইম থেকে আপনি আলাদা করতে পারবেন না। যদি অ্যাজ এ হোল ইন্টারন্যাশনাল ট্রেডের প্রসেসটা ফুল প্রুফ হয়, সেখানে যদি ক্রাইমটাকে অ্যাড্রেস করেন আপনি, করার জন্য ইনিশিয়েটিভ নেন, তাহলে অটোমেটিক্যালি মানি লন্ডারিং অ্যাড্রেস হয়ে যাবে। তার মানে কি? ট্রেডটাকে হ্যান্ডেল করতে হবে এফিশিয়েন্টলি। ট্রেডের কোন জায়গাটাকে হ্যান্ডেল করতে হবে? যদি রিয়েলি ক্রস বর্ডার মানি লন্ডারিং এর জিনিসটা আপনি দেখতে চান, দ্যাট ইজ মেইনলি, এখানে একটা টার্ম আছে দেখেন, কান্ট্রি রিস্ক। কান্ট্রি রিস্ক আমি একটু ইলাবোরেট করি। যেমন ধরেন বলে, ছোটকাল থেকে একটা রং ডেফিনেশন আমাদেরকে পড়ায়, কিভাবে জানি শিখে এসছি আমি জানি না, আমিও পড়েছি, আপনারাও বোধহয় পড়েছেন। আমাদেরকে বলা হয় যে ডোমেস্টিক ট্রেড নাকি ট্রানজ্যাকশন বিটুইন বায়ার অ্যান্ড সেলার, আর ইন্টারন্যাশনাল ট্রেড নাকি ট্রানজ্যাকশন বিটুইন এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার। শুনলে মনে হয় মাঝখানে খালি একটা বর্ডার আছে। ব্যাপারটা যদি তাই হতো, তার একটা এক্সাম্পল দিই। ধরেন আমার ভাই চিটংয়ে থাকে, আমি ওনার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করছি, অর্ধেক প্রাইস দিয়েছি, কারণ ভাই তো 50% প্রাইসে দিচ্ছি, কোনো এগ্রিমেন্ট সাইন করি নেই, কিচ্ছু করি নেই। পেমেন্ট করার সময়ও ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেনি, একজনের হাতে টাকা পাঠিয়ে দিয়েছে। তারপর টাকা পাঠিয়ে দিয়ে বলেছে পুরো টাকা দিতে পারতেছে না, পুরো টাকা দিতেও পারেনি। আই এম শিওর আপনাদের কারো আপত্তি নাই, আমার ভাই, আমি ফ্রিলি টাকা দিয়ে দিয়েছি, আপনাদের কি? কারো কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, দিতেই পারি আমি। রিসেন্টলি আমার ভাই বাংলাদেশ থেকে কানাডায় চলে গেছে। যখনই আমি ওনাকে বলেছি 50% ডিসকাউন্ট দিব, বাংলাদেশ ব্যাংকের রুল বলেছে পারবেন না, মানি লন্ডারিং হয়ে যাবে। যখনই আমি বলেছি এগ্রিমেন্ট সাইন করব না, বলেছে নো এগ্রিমেন্ট সাইন করতে হবে। আমার ভাই টাকা দিতে পারছে না, বিদেশে থাকে, আমার ছোট ভাই, কিন্তু আমাদের গভর্নমেন্ট বলে দিয়েছে টাকা তো দিতেই হবে। আপনার ভাই তাতে যায় আসে না, কারণ সেটা কান্ট্রির টাকা। তার মানে কি দাঁড়ালো, দেশের ভিতরে দুজন মানুষের মধ্যে ব্যবসা হতে পারে। আমি যখন দেশের বাইরে কারোর সাথে ব্যবসা করি, ইট ইজ নট বিটুইন টু পারসন, ইট ইজ বিটুইন টু কান্ট্রিজ। এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্স, দে সিম্পলি রিপ্রেজেন্ট দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ। এটা দুজন মানুষের ট্রেড না, দুটো দেশের ট্রেড। তার মানে একটা অতিরিক্ত ঝুঁকি আমাদের সামনে চলে আসে। কিরকম, আমরা যখন দেশের ভিতরে দুজন পার্টির মধ্যে ট্রেড করি, ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ট্রেড করি, একটা কমার্শিয়াল রিস্ক থাকে। যেমন সেলারের রিস্ক হলো যে ভাই আমাকে টাকা কবে দিবেন, আদৌ দিবেন কিনা। বায়ারের ঝুঁকি হলো গুডসের কোয়ালিটি কেমন হবে, কবে দেবেন গুডস, এটসেট্রা এটসেট্রা। ইন্টারন্যাশনাল ট্রেডে এই ঝুঁকিটা আছে, হয়তো আরো বেশি আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডে একটা অতিরিক্ত ঝুঁকি আছে যেটা ডোমেস্টিক ট্রেডে নাই। আর এই অতিরিক্ত ঝুঁকিটার নাম হলো কান্ট্রি রিস্ক। কান্ট্রি রিস্ক মানে হলো দেশ থেকে যে সম্পদ বের হয়ে যাবে, সমপরিমাণ কোনো না কোনো ফর্মে সেই সম্পদ দেশে আসতে হবে। এটা আমার সম্পদ না, এটা দেশের সম্পদ। আমি মাফ করে দেওয়ার রাইট রাখি না, ন্যাশনাল ব্যাংক মাফ করে দেওয়ার রাইট রাখে না, দেশের নিয়ম কানুন রাখে। এই যে কান্ট্রি রিস্ক, কান্ট্রি রিস্ক, এটাকে যখন আপনি রাইটলি এইটা অ্যাড্রেস করার ইনসেন্টিভ এক্সপোর্টার ইম্পোর্টারদের মধ্যে থাকে না। বাংলাদেশে এই দায় দায়িত্বটা পুরোপুরি ব্যাংকারদের উপর দেয়া আছে। আপনি যদি আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের দিকে তাকান, আপনি পৃথিবীর অন্য কোনো দেশের সাথে ম্যাচ করাতে পারবেন না। আমাদের ইনভলভমেন্ট বেশি, রিস্ক বেশি, ইনকাম করার সুযোগও অনেক বেশি। ইস্যুটা হলো কতটা এফিশিয়েন্টলি আপনি এই ঝুঁকিটাকে ম্যানেজ করে ইনকামটাকে ম্যাক্সিমাইজ করতে পারেন। যখনই আপনি কান্ট্রি রিস্কটাকে এফিশিয়েন্টলি হ্যান্ডেল করবেন, অটোমেটিক্যালি ট্রেড বেসড মানি লন্ডারিং এর রিস্কটা অনেক কমে যাবে। সেটাকে আলাদা করে দেখতে পারবেন না আপনি। কান্ট্রি রিস্কের যে ইস্যুগুলো আমরা বলবো, আপনি মানি লন্ডারিং আপনি হয়তো বিএফআইউ সার্কুলার আলাদা দেখছেন, বাট অ্যাজ এ হোল ইজ অল অ্যাবাউট ম্যানেজিং কান্ট্রি রিস্ক, যেটা ডোমেস্টিক ট্রেডে নাই, ইন্টারন্যাশনাল ট্রেডে আছে। ইন্টারন্যাশনাল ট্রেড অনেক বেশি ফর্মাল, অনেক বেশি রেস্ট্রিক্টেড। দেখেন ডোমেস্টিক মার্কেটে আমরা যখন ব্যাংকিং এর ডেফিনেশন বলি, আপনি কি খেয়াল করেছেন, ব্যাংকিং এর ডেফিনেশন যখন বলি তখন বলি যে ব্যাংক নাকি কি, যে সারপ্লাস ইকোনমিক ইউনিট থেকে ফান্ড নেয়, ডেফিসিট ইকোনমিক ইউনিটে ফান্ড দেয়। তার মানে কি, ইউ আর টকিং অনলি অ্যাবাউট ক্রেডিট। মানুষের কাছ থেকে লোন নেন, তার নাম ডিপোজিট দিয়েছেন ক্রেডিটের পরিবর্তে, আর মানুষকে যখন লোন দেন তার নাম দিয়েছেন ক্রেডিট। অথচ একটা বড় সার্ভিস দেন যেটা ডেফিনেশনে নাই, তার নাম পেমেন্ট। ফান্ড ট্রান্সফার করেন, অ্যাকাউন্ট মেনটেন করেন, জেনারেল ব্যাংকিং অ্যাক্টিভিটি গুলো করেন, কত প্রোডাক্ট আছে আপনার। আজকাল মোবাইল ব্যাংকিংকেও আমরা মোবাইল পেমেন্টকেও ব্যাংকিং বলি। কেন ডোমেস্টিক ব্যাংকিং এ পেমেন্ট নিয়ে কথা বলি না কেন? বিকজ ডোমেস্টিক ব্যাংকিং এ যতটা পেমেন্ট ফর্মালি হয় তার থেকে বেশি পেমেন্ট ইনফর্মালি হয়, মানুষ এমনি পেমেন্ট করে। কিন্তু ক্রস বর্ডার ট্রেডে 100% পেমেন্ট হলো থ্রো ব্যাংক হতে হবে, 100% ব্যাংকের মাধ্যমে করবেন না, ইলিগাল পেমেন্ট। এবং মানি লন্ডারিং এর সাথে, ট্রেড বেসড মানি লন্ডারিং এর সাথে এই ইনস্ট্রুমেন্টটা সরাসরি সম্পর্কিত পেমেন্ট। আর পেমেন্ট প্রসেসেই আমাদেরকে একটা ঝুঁকি অ্যাড্রেস করতে হয়, একটা রিস্ক অ্যাড্রেস করতে হয়, তার নাম হলো কান্ট্রি রিস্ক। আর আপনি যখন কান্ট্রি রিস্ককে অ্যাড্রেস করবেন, তখন কিন্তু মানি লন্ডারিং রিস্কের অনেক কিছু, ট্রেড বেসড মানি লন্ডারিং এর ঝুঁকির অনেক কিছু অটোমেটিক্যালি হ্যান্ডেল হয়ে যাবে, অটোমেটিক্যালি হ্যান্ডেল হবে। ওই জন্য এই কথাটা বলছি যে যিনি মানি লন্ডারিং দেখবেন আপনার ব্যাংকে, যে কোনো ব্যাংকে, ওনাকে কিন্তু ট্রেড, যারা ট্রেডে কাজ করেন তাদের যেমন ট্রেড সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, এক্সপার্টাইজ থাকতে হবে, বাংলাদেশে যেহেতু আমরা বলি 80% মূলত সবই মানি লন্ডারিং হয় হলো থ্রো ট্রেড, সুতরাং যারা আপনার মানি লন্ডারিং দেখছেন তাদেরকে অবশ্যই ট্রেড সম্পর্কে, ট্রেড সার্ভিসেস সম্পর্কে কম্প্রিহেন্সিভ ধারণা থাকতে হবে, কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অন ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড ট্রেড সার্ভিস। একটা কথা বলি যেটা নিয়ে আমি আলোচনা করব পরে ইন ডিটেলস। অনেকে মনে করতে পারে যে আমরা মানি লন্ডারিং নিয়ে যেভাবে ভাবি আর আমেরিকা যেভাবে ভাবে ওইটা কি একরকম কিনা, সৌদি আরব যেভাবে ভাববে, জার্মানি যেভাবে ভাববে ওটা একরকম কিনা, কোনো কারণেই একরকম না। যার ফলে পৃথিবীতে যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো তৈরি হয় না, আমি আমার প্রয়োজন অনুযায়ী, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অ্যাডপ্ট করব। যেমন একটা সিম্পল কথা বলি, একটা এক্সাম্পল দিই, পৃথিবীতে যে ট্রেড বেস মানি লন্ডারিং তার একটা বড় জায়গা যে কন্ট্রিবিউট করতে পারে সে হলো কাস্টমস। আপনার ইনফরমেশনের জন্য বলছি, দেখেন তো কোন দেশের, পৃথিবীর কোন দেশের কোন কাস্টমস অর্গানাইজেশনের ডেটা আর একজন দেশের কাস্টমস অর্গানাইজেশনের সাথে শেয়ার করে, দেখেন তো কেউ করে কিনা, করে না। তো যদি সারা পৃথিবীর সমস্ত কাস্টমস, সমস্ত পৃথিবীর রেগুলেটরি অথরিটি শুধুমাত্র ডেটা শেয়ার করে, ট্রানজ্যাকশন ডেটা, তাহলে ট্রেড বেস মানি লন্ডারিং এখন যা হয় তার 90% কমে যাবে। কিন্তু কেউ শেয়ার করে না, সবার নিজস্ব নিজস্ব ইন্টারেস্ট আছে। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, অনেকে বলবেন আমি ট্রেড বেস মানি লন্ডারিং নিয়ে বেশি কথা বলবো, আমার ইনসেন্টিভ কি, আর ইউএস এর ইনসেন্টিভ কি উল্টা। ইউএসএ চোখ বন্ধ করে থাকলে টাকা ঢুকে, আর আমি চোখ বন্ধ করে থাকলে টাকা বের হয়ে যায়। বাংলাদেশে আমাদের রেগুলেটর আর আমাদের ব্যাংকার যদি চোখ বন্ধ করে থাকে তো টাকা চলে যাবে, আর ইউএসএ বন্ধ করুক, ওদের দেশের ইনভেস্টমেন্ট বাড়বে। তাহলে চোখ খুলে রাখার প্রয়োজন কোথায় বেশি? চোখ খুলে রাখার ইনসেন্টিভ ইউএসএ না থাকতে পারে, আমার আছে। ইউএসএ যে প্রোডাক্ট ব্যবহার করবে আমি ওটা করব না, আমি আমার মতন করব। ইউএসএ যেভাবে দেখবে আমি ওইভাবে দেখব না, আমার আর তার সিচুয়েশন এক না। আমি তো চোখ খোলা রাখবো, আমি তো কান্ট্রি রিস্ককে প্রোটেক্ট করব। আমার মাঝে মধ্যে মনে হয় টেররিস্ট ফাইন্যান্সিং শব্দটা যদি না আসতো তাহলে হয়তো বা ডেভেলপ কান্ট্রিগুলো মানি লন্ডারিং নিয়ে এত কথাবার্তা কোনোদিনই বলতো না। সো যে কোনো কারণেই হোক বলছে তো আমাদের পক্ষে গেছে, সেটা ইজ গুড, বাট আমাদের বলার যথেষ্ট কারণ আছে, আমরা বলবো। আমাদের প্রোডাক্ট ইউজ কোনটা করব না করব, এই জন্য অনেক সময় আমরা কি করে ফেলি যে ধরেন কোনো একটা দেশে কোনো একটা প্রোডাক্ট আছে, ট্রেড প্রোডাক্ট আছে, আমরা মনে করি আমার দেশে কেন ওটা নাই, ওইটা আমার দেশে আনা দরকার। ওনার সার্কামস্টেন্স আর আমার সার্কামস্টেন্স এক না, এটা বোঝা খুবই জরুরি। এবং আমি সেই ধরনের কিছু এক্সাম্পলও আপনাদেরকে দেবো যে আমাদের কোন প্রোডাক্টগুলো মানি লন্ডারিং এর জন্য, কেন এই প্রোডাক্টগুলো বাংলাদেশের জন্য সুইটেবল, আমেরিকার জন্য হয়তো না, ওদের জন্য সুইটেবল একটা, আমাদের জন্য হয়তো না। তো প্রত্যেকের সার্কামস্টেন্স কিন্তু আলাদা, কান্ট্রি রিস্কের নেচার প্যাটার্ন কিন্তু আলাদা, একরকম না। সো আমরা এগুলো হ্যান্ডেল করার ওয়ে, যেভাবে আমরা চিন্তা করি, পারসিভ করি, দিস আর ডিফারেন্ট, এগুলো একরকম না। যে কথাটা আপনাদেরকে বারবার বলছিলাম যে কান্ট্রি প্রসেসটা বোঝা দরকার, বিকজ বাংলাদেশে এরকম আপনারা আমার থেকে ভালো জানেন, আমি অনেককে দেখেছি যে বাংলাদেশ থেকে বিদেশে চলে যাবেন উনি, হয়তো এখন হয়তো আমার সাথে কথা বলছেন, আপনাদের সাথে কথা বলছেন যে স্যার আমার পোস্টিংটা ট্রেডে দিয়ে দেন। কেন? ওনার মনে হয় পৃথিবীর সব জায়গায় ট্রেড বোধহয় একরকম, ইন্টারন্যাশনাল ট্রেড তো রুলস অ্যান্ড রেগুলেশন সবগুলো বোধহয় একরকম, এখানে কাজ করলে বিদেশে গিয়ে চাকরি পেয়ে অসুবিধা হবে। আমার কি মনে হয় জানেন, অন্য ব্যাংকিং এ যতটা সিমিলারিটি আছে ট্রেডে বোধহয় তার থেকে বেশি ডিসিমিলার, কারণ হয়তো কিছু ইন্টারন্যাশনাল রেগুলেশন সেম, কিছু কমন রেগুলেশন আছে, আইসিসি পাবলিকেশন আছে, বাট ট্রেডের স্ট্রাকচার, প্রোডাক্ট চয়েস, রুলস রেগুলেশনস কম্প্রিহেন্সিভলি ডিফারেন্ট। এবং আপনাকে একটা এক্সাম্পল দেই, এই বাংলাদেশে যখন বিদেশি যারা বাংলাদেশে পোস্টেড হন তো ওনাদের BIBM একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, মেনলি চিফ এক্সিকিউটিভদেরই হয় যারা বাংলাদেশে পোস্টেড হন। তো ট্রেডের এবং ফরেন এক্সচেঞ্জের ডিসকাশনটা আমার সাথেই থাকে, সেই ডিসকাশনটা ডিউরেশন প্রায় ৬ ঘন্টা। এখন আপনি চিন্তা করেন তো যে যিনি HSBC-র একজন হেড বাংলাদেশে জয়েন করছেন, উনি সারা পৃথিবীর ট্রেড দেখে এসছেন, ওনাকে ৬ ঘন্টা আমি কি বলবো ট্রেডের? ৬ ঘন্টা ওনাকে কি বলবো? নিশ্চয়ই বলবো না ট্রেড কাকে বলে, নিশ্চয়ই বলবো না যে ট্রেডে কোন কোন ধরনের প্রোডাক্ট আছে, উনি জানেন, উনি আমার থেকে বেশি জানেন, প্র্যাকটিস করে এসছেন। এটা নিশ্চয়ই বলবো না কোন আইনের ভিতরে কি আছে, উনি আমার থেকে ভালো জানেন। আমরা কি আলোচনা করি জানেন ওনার সাথে, আমি কি আলোচনা করি উনি জানেন ওনার সাথে। আমি আলোচনা করি কোথায় আমাদের ট্রেড প্র্যাকটিস অন্য দেশ থেকে আলাদা। And these informations are so important and so different that 6 hours are not sufficient for that. এবং ওনাদের যেহেতু মেইন ফোকাস এটা বিজনেসে, যাওয়ার পরে আমি অসংখ্য মেইল পাই, এটা কিরকম, এটা এরকম কেন, বিজনেস এনভায়রনমেন্ট এটা এখানে কেন, ইট ইজ সো ডিফারেন্ট। প্রত্যেকটা দেশের কনটেক্সট, প্রত্যেকটা দেশের প্রসেস ইজ ডিফারেন্ট, এবং তার নিজস্ব একটা কারণ আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেটার সাথে ক্রাইম সম্পর্কিত, সেটার সাথে কান্ট্রিজ সম্পর্কিত, সেটার সাথে আমাদের স্কিল সেট সম্পর্কিত। This is a definitional issue simply. যে আমরা যখন ট্রেড বেস মাইন্ড লন্ডারিং এর কথা বলি, তার মানে আমরা বেস মেশিনারি গুলোকে মিসইউজ করছি। মিসইউজ করে কি করার চেষ্টা করছি? আপনার dirty money কে wash করার চেষ্টা করছি, illegally fund transfer করার চেষ্টা করছি। But we are using, it's a simply different definition, we are using ট্রেড ইনস্ট্রুমেন্টস, এই ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করার চেষ্টা করছি। আমি সে কথাটাই বলছিলাম যে ওই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে জানা দরকার, যে কোথায় কোথায় এগুলো রংলি ব্যবহারের জায়গাগুলো আছে। ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়েই আপনাদের সাথে একটু শেয়ার, এটি আমি শেয়ার করছি, শেয়ার করার চেষ্টা করছি। এই টেকনিকগুলো আমরা সবাই জানি যে মূলত 4টা কথা আমরা বলি, ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এই যে মিস ইনভয়েসিং, উপরে যেটা দেখছেন, এইটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট। বলা হয় যে আপনি ট্রেড বেস মানি লন্ডারিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হলো ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং অর মিস ইনভয়েসিং। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের রিসেন্টলি বলা হয়েছে মিস ইনভয়েসিং যদি প্রমাণিত হয় তা ট্যাক্স 50% এডিশনাল একটা ট্যাক্স ইম্পোজিশনের কথা বলা হয়েছে। এটা এক ধরনের রিকগনিশন যে ইয়েস, এ ধরনের জিনিস হচ্ছে বা হয়। মাল্টিপল ইনভয়েসিং অফ গুডস, ওভার অ্যান্ড আন্ডার শিপমেন্ট হতে পারে, আপনি ফলসলি ডিসক্রাইব করতে পারেন। এখন আপনি আমাকে বলেন এগুলো যদি মানি লন্ডারিং, ট্রেড বেস মানি লন্ডারিং এর সোর্স হয়, তাহলে যদি বলি বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা বিদেশে বের হয়ে গেছে বা কি পরিমাণ মানি লন্ডারিং হয়েছে বের করেন, তাহলে কি করতে হবে? আপনি হিসাব করেন তো কতটা ওভার ইনভয়েসিং হয়েছে আর কতটা আন্ডার ইনভয়েসিং হয়েছে, তার পুরো হিসাব বের করতে হবে। কতটা মাল্টি পোল ইনভয়েসিং হয়েছে সেটা বের করতে হবে, ওভার আর আন্ডার শিপমেন্ট কতটা হয়েছে সেটা বের করতে হবে, ফলসলি ডিসক্রাইব গুডস সেটা বের করা হয়েছে সেটা বের করতে হবে। পারবেন? হয়তো 100টা হয়েছে, ধরা পড়েছে 5টা, বুঝতে পেরেছি 5টা, আমি ধরে নিচ্ছি 5টা হয়েছে, দ্যাটস অল, বাকি 95 তো ধরা পড়েনি। আমরা অনেক সময় কি করি যে ঠিক আছে আমাদের দেশে কতটা ক্রাইম হয়েছে আর বেলজিয়ামে কতটা ক্রাইম হয়েছে হিসাব করি, যে বাংলাদেশে ক্রাইম হয়েছে হয়তো 100টা আর বেলজিয়ামে ক্রাইম হয়েছে 50টা, সো তারা 50%, আমরা আমাদের এখানে 50% বেশি ক্রাইম হয়। প্রবলি উই আর রং। হয়তো আমাদের এখানে 1000 ক্রাইমে হয়তো ধরা পড়ে 20%, পৃথিবীর এমন দেশ আছে যেখানে 1000 ক্রাইমে ধরা পড়ে 90%, তো কম্পেয়ার করলেন কিভাবে? সো আমরা যে ডাটাগুলো বলছি, যে ডাটাগুলো দেখছি, এটাকে ট্র্যাক করতে পারছি, আমি সেই পার্টগুলো দেখছি। আর বাংলাদেশে ডেভেলপিং কান্ট্রিগুলোতে ট্র্যাকিং সিস্টেমগুলো এখন ওই পর্যায়ে পৌঁছায় নাই যে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ইভেন গ্লোবাল কনটেক্সটেও যেভাবে আইডেন্টিফিকেশনগুলো হচ্ছে, গ্লোবাল কনটেক্সটে যে আইডেন্টিফিকেশনগুলো হচ্ছে সেগুলো ফার ফ্রম অ্যাকিউরেট, বাট ইন্ডিকেশন আছে, আপনি বুঝতে পারবেন যে টাকা বের হয়ে যাচ্ছে, দেয়ার আর লট অফ ইন্ডিকেশন। সো হয়তো বা এটা একটা পোর্শন যেগুলো ধরতে পারছেন, অরিজিনাল অ্যামাউন্ট হয়তো প্রবলি আরো অনেক বেশি, বিকজ এগুলো রাইটলি আইডেন্টিফাই করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। যে আসল প্রাইস কোনটা আর কত প্রাইস আসলে লিখছি আমি। ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ প্রাইস তো ইউনিফর্ম হওয়ার কোনো কারণ নাই। আর প্রাইস যদি ইউনিফর্ম না হওয়ার কারণ থাকে তাহলে কোনটা রাইট প্রাইস সেটা আইডেন্টিফাই করা এত সহজ না। ভেরি ভেরি ডিফিকাল্ট, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের আইনে তো বলে যে ব্যাংকাররা ঠিক করবে রাইট প্রাইস কোনটা, চিন্তা তিনটা কোটেশন দিয়ে রাইট প্রাইস। এটা কিভাবে করা হয় আপনারা আমার থেকে ভালো জানেন। তিনটা কোটেশন দিয়ে রাইট প্রাইস ঠিক করা ইজ ইট রিয়েলি পসিবল? পসিবলও না, আমরা করিও না এইভাবে, সম্ভবও না। যার ফলে কেউ আমাদের কিছু বলেও না, সে ওইভাবেই চলছে রাইট প্রাইস বা প্রাইসিং। ওকে, অনেক সময় কি হয় জানেন, আনফর্চুনেটলি আমরা বাংলাদেশে ট্রেড শুরুই করি একটা রং ভেহিকেলের উপর দিয়ে। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, যেমন ধরেন চায়না থেকে কোনো কিছু ইম্পোর্ট করবেন, তাই না? চায়না থেকে ইম্পোর্ট করবেন, চায়না থেকে ইম্পোর্ট করব তো আমি একটা ট্রেড ফেয়ারে গেছি, আমাকে বললো যে ভাই ওই $50,000 অ্যাডভান্স দিতে হবে। তো $50,000 অ্যাডভান্স কোথা থেকে দিব বলেন? আইন কি? আইন কি আছে বাংলাদেশে? আইন আছে হলো যে $10,000 উপরে ইন্ডিভিজুয়াল দিতে পারবেন না। ERQ কোটা থেকে $25,000 বলা আছে। আর যদি অ্যাডভান্স পেমেন্ট করতে চান কি করতে হবে? আপনাকে কি করতে হবে? আপনাকে হলো এই ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির এগেইনস্টে দিতে হবে। বা ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি কোথা থেকে নেবেন? ও তো নতুন আপনার সাথে পরিচয় হলো, একটা জাস্ট ট্রেড ফেয়ারে গিয়ে পছন্দ হয়েছে আপনার। তাহলে আমার কাছে এখন মনে হচ্ছে যে তাহলে একটা উপায় আছে, যেটা কি? ইলিগালি $50,000 দিয়ে দিলাম, তাই না? দিলাম, ওকে, দিয়ে দিলাম, পাঠালাম। এখন কয়েকদিন পরে যদি বলি ভাই একটা PI পাঠান, ওকে যদি বলি PI পাঠান, ও প্রথমে জিজ্ঞেস করবো কি $50,000 কি মাইনাস করবো, দেখাবো? আমি বলবো মাই গড, এগুলো কিছু দেখানো যাবে না। তার মানে আমি প্রথমেই বলে দিচ্ছি প্রাইসটাকে এবার কম করে দেখাবেন। তাহলে তো যে ডকুমেন্টটা তৈরি হচ্ছে জন্মটাই হচ্ছে হলো আন্ডার ইনভয়েসিং দিয়ে, এই কম করে দেখা শুরু করে দেন। তারপর আমাদের সার্কামস্টেন্সটা আমরা ওই পরিমাণ ওখানে যেতে পারিনি। আমি যখন আপনার কাছে যাচ্ছি এটা PI নিয়ে, বাংলাদেশে কিভাবে যেন PI কে কন্ট্রাক্ট বলে, আই ডোন্ট নো PI কি বলে কন্ট্রাক্ট। চলে গেলাম আপনার কাছে, আপনার ব্যাংকে গেলাম, যে বললাম ভাই এই যে আমরা বানায় ফেলি নিজে নিজে অনেক সময়। সে তাকে যদি বলেন একটা PI পাঠান কম করে দেখায়, ও কিন্তু পাঠাবে না, আপনাকে বলবে বানায় নেন একটা। সে তার এভিডেন্স রাখবে না, আপনাকে বলবে বানায় নেন, আমরা অপোজ করবো না। বানায় নিলেন, বানায় নিয়ে আপনার কাছে গেলাম, ন্যাশনাল ব্যাংকে চলে গেলাম। যাওয়ার পরে গেলাম, আপনি দেখে ধরেন অনেক সময় এইসব নিজেরা যখন বানায় না ভুলও করে, উল্টাপাল্টাও লিখে, যোগ বিয়োগে ভুল হয়, ভুলও করলাম। আপনি আমাকে দেখে বললেন ভাই এটা ঠিক করে আনেন, দেখবেন আমি 5 মিনিটের মধ্যে চায়না থেকে সিগনেচার করে নিয়ে এসে ঠিক করে নিয়ে চলে আসবো, নিয়ে এসে আপনাকে দেব। আপনি নিবেনও, আপনি নিয়েন না। যদি না নেন তাহলে ব্যবসা করাও টাফ, কারণ অন্য ব্যাংক তো নেয়। এবং অবশ্যই আপনার ব্যাংক ম্যানেজমেন্টই তখন ভাববে অন্য ব্যাংক নেয়, আমি না নিলে ব্যবসা করবো কি করে? তাহলে আমি যে ফাউন্ডেশনটার উপর দাঁড়িয়ে ট্রেডটা শুরু করলাম সেটি তো রং। এই ডকুমেন্টটা তো লিগাল ডকুমেন্ট না, সেখানেই তো আন্ডার ইনভয়েসের এলিমেন্ট আছে। এটার জন্য তো BFIU বা মহান কোনো কমপ্লায়েন্স বা কোনো কিছুর প্রয়োজন নাই, নর্মাল ট্রেড প্রসেস তার ভিতরে শুরু হয়ে গেল। দেখেন, তার মানে এই প্রসেসকে যদি আমি মিসইউজ করতে চাই যে কোনো একটা স্টেজে, এটা আপনার আমার ইন্টেনশনের ব্যাপার, আমি মিসইউজ করে ফেলতে পারি। রং প্রাইসিং পুট অন করলাম, এটার মধ্যে মানি লন্ডারিং এর এলিমেন্ট চলে আসলো। ডকুমেন্ট বলছে যে আন্ডার ইনভয়েসড, রং প্রাইস দেখানো হয়েছে এখানে। This is simply an example. So it's connected with entire trade system. এটাকে শুধু BFIU বা কারো সিম্পলি কিছু রেড ফ্ল্যাগস আপনার following the checklist is not connected with that. It's about entire trade process, যেটার সাথে মানি লন্ডারিং সরাসরি সম্পর্কিত। আপনারা এটা পেয়েছেন, আমি খালি এমনি দুইটা কথা বলার জন্য এটা এখানে রেখেছি। আপনারা পেয়েছেন, আপনাদের গাইডলাইনে এটা আছে, এটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে আছে, যে আমরা ট্রেড বেসড মানি লন্ডারিং এর রিস্ক অ্যাসেসমেন্ট মেকানিজমটা কিভাবে রাখবো, একটা ইনফ্রাস্ট্রাকচার লেভেলে রাখবো। আমি জাস্ট এমনি বলে দেওয়ার জন্য, কারণ আমি আসল জায়গায় যাব এখান থেকে। দিস আর নো নিড টু এক্সপ্লেইন অল দোজ, ইউ হ্যাভ গট ডকুমেন্টস উইথ ইউ, এবং সেটা এনফোর্স করতে গেলে হয়তো ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপার আসবে। ইভেন যে জিনিসটা এখনো কম্প্রিহেন্সিভলি এনফোর্স করা হয়নি, সেক্ষেত্রে বাধাগুলো বিএফআই নিজেও হয়তো অনেক ক্ষেত্রে বুঝতে পারছে না। যেমন এখানে এক্সপেন্সেস একটা বড় বাধা। আপনি যদি কম্প্রিহেন্সিভলি এই জিনিসগুলো এনফোর্স করতে চান কমপ্লিটলি, একেবারে ইনফ্রাস্ট্রাকচার লেভেল স্পেসিফিক্যালি, তাহলে একটা ছোট ব্যাংকের জন্য ট্রেড ফ্যাসিলিটেট করা ইজ নট ইজি, ইটস ভেরি এক্সপেন্সিভ, ইটস নট ইজি। এখানে যে যত ট্র্যাকিং সিস্টেম আর যা কিছু আমরা ইন্ট্রোডিউস করতে বলেছি, একটা হলো ইনফ্রাস্ট্রাকচার লেভেলের রিস্ক অ্যাসেসমেন্টের কথা আছে, কাস্টমার লেভেলে করতে হবে, ট্রানজ্যাকশন লেভেলে করতে হবে, এন্টারপ্রাইজ লেভেলে করতে হবে। বাট এখানে দুই একটা কনসেপ্ট আমি পিক করব, সেই জন্য এটা টেনে এনেছি। ওকে, একটা হলো প্রথমে যদি আমি একটা সার্ভে, বিআইবিএম সার্ভেটা দেখাচ্ছি। কেন সার্ভেটা দেখাচ্ছি? বিকজ বিআইবিএম সার্ভেটা ইন্ডিকেট করে যে আমাদের কোনটা আছে কোনটা নাই, এবং এখানে ওভার এস্টিমেশনও থাকতে পারে। এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, এটা 1-1.5 বছর আগের ডেটা, বাট এখন যে মহান কিছু পরিবর্তন হয়েছে তার না, কারণ এই ম্যানুয়ালটার উপর বেস করে আমরা এই কাজটা করেছিলাম, যেখানে বিএফআইইউ থেকেও রিপ্রেজেন্টেটিভ ছিল, অন্য ব্যাংক থেকেও রিপ্রেজেন্টেটিভ ছিলেন। ভ্যাসেল ট্র্যাকিং সিস্টেম থেকে শুরু করে প্রাইসিং ওয়েবসাইট ব্যবহার করছেন কিনা, ব্যাংকস ওন ডেটাবেস অন রেগুলার ট্রানজ্যাকশন আছে কিনা, ওন স্ট্যান্ডার্ড ফর ম্যানুয়াল স্ক্রিনিং আছে কিনা, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড স্যাংশন স্ক্রিনিং প্রসেস আছে কিনা। এবং এই যে ডেটাগুলো দেখছেন না, এগুলো আমার কাছে ওভার এস্টিমেট মনে হয়েছে, আমরা তখনও করেছি, অনেকে ক্লেম করেছেন তারা আছেন, বাট ওইভাবে অত স্ট্রং নাই। তার মানে আমরা যদি কম্প্রিহেন্সিভলি এই জিনিসটাকে এনফোর্স করতে চাই 100% ব্যাংকের ক্ষেত্রে, ইটস এ ম্যাটার অফ হিউজ এক্সপেন্সেস, এক্সপেন্ডিচার উড বি হাই, ডেভেলপমেন্ট মানে তার মানে ইমপ্রুভমেন্টের অনেকগুলো জায়গা আছে এখানে, ইভেন যদি এই ডাটাও আমরা ধরে নিই তাও। দেন কাস্টমার লেভেল, কাস্টমার লেভেল একটা আপনার চার্ট দেওয়া আছে, আমি এইটাকে যাচ্ছি না, ইটস এ সিম্পলি একটা ফরম্যাট। বাট কাস্টমার লেভেল, হোয়াট ইজ দ্য কাস্টমার লেভেল? আপনি ক্রাইমের দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন যে আমরা যখন বলি যে ফাইন্যান্সিয়াল ক্রাইমকে অ্যাড্রেস করবো, ট্রেড বেস মানি লন্ডারিংকে অ্যাড্রেস করবো, মেইন জায়গাটা কিন্তু ক্লায়েন্ট, মূল জায়গাটা কিন্তু ক্লায়েন্ট। উনি কি করছেন? তার মানে এক্সপোর্টার ইম্পোর্টার, তাদের রিলেশনশিপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমার কিছু কমেন্ট আছে, সেটা আমি বলছি আপনাদেরকে এখানে। যেমন আমরা যখন বলি ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা ক্লায়েন্টকে অ্যাসেস করব, একটা চাই আপনাকে একটা চার্ট দেওয়া আছে কি কি করতে হবে, বাট ব্রড গাইডলাইনটা কি? ব্রড গাইডলাইন কিন্তু 3টা স্টেপ। কি কি সেটা? প্রথম স্টেপ হলো যে ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন অফ ইম্পোর্টার, ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন অফ এক্সপোর্টার। ইম্পোর্টার আর এক্সপোর্টার যাই হোক না কারণ আপনার ক্লায়েন্ট, তো তাহলে কেওয়াইসি করতে হবে। এখন কেওয়াইসি কাদের জন্য টাফ জানেন? পুরোনো ক্লায়েন্টদের জন্য টাফ, নতুন ক্লায়েন্টদের জন্য না। কোন সেন্সে বলছি? আপনি যদি নতুন ক্লায়েন্টের কেওয়াইসি করতে চান হয়তো সময় দিতে হয়, বাট পৃথিবীতে ফ্রড কিন্তু নতুন ক্লায়েন্ট করে না, পুরোনো ক্লায়েন্ট করে। পৃথিবীর বড় বড় ফ্রড কখনো নতুন ক্লায়েন্ট করে না, কারণ নতুন ক্লায়েন্টকে বিশ্বাসই করেন না। ও বিশ্বাস ভাঙবে কোত্থেকে? যাকে বিশ্বাস করেন সেই না বিশ্বাস ভাঙে। আর যারা পুরোনো ক্লায়েন্ট আছেন, অনেক দিনের ক্লায়েন্ট, বিগ ক্লায়েন্ট, ওনাদের ক্ষেত্রে অপটিমাম কেওয়াইসি অ্যাপ্লাই করতে গিয়ে যায়েন তো, উনি মনে করবে মাই গড, ওনাকে আমার মেয়ের ছেলের বিয়েতে দাওয়াত দিলাম, এত ফ্রেন্ডশিপ দুইজনের, প্রতিদিনই কথা হয়, উনি কি সব আইনটাইন দেখাচ্ছে আমাকে। বাট পৃথিবীর প্র্যাকটিস বলে যত ক্রাইম হয়েছে পৃথিবীতে, যত মানি লন্ডারিং ইনসিডেন্টস হয়েছে, সবগুলো নতুন ক্লায়েন্ট করে না, কারণ আপনি খুব কশাস থাকেন, আপনি মনিটর করেন। এগুলো করে পুরানা লং টার্ম স্ট্যাবলিশড ক্লায়েন্টস, তারা করে, যাদেরকে অ্যাসেস করা, তাদের কেওয়াইসি করা ইজ নট ইজি। মাইন্ড করেন উনি, করা যায় না। একটা কথা আমরা সবসময় বলি যে ক্লায়েন্টকে অ্যাসেসমেন্টের সময়, যে পৃথিবীতে নাকি ব্যাংকারদের, যারা ব্যবসায়ী ব্যাংকার, তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হয় যে আপনার কাউন্টার পার্টি যে কোনো সময় প্রবলেমের কারণ হতে পারে। আমার কথাটা খুব অড লাগবে আপনাদের অনেকের কাছে, আমি কি বিশ্বাস না করতে বলছি কিনা। বিশ্বাস আমরা করব, অন্ধবিশ্বাস না। অন্ধবিশ্বাস করলে প্রবলেমটা হয়। অনেক সময় কি হয় জানেন? একটা সিম্পল এক্সাম্পল দিই। আমার একজন ক্লায়েন্ট আছেন, ওনাকে না প্রথমে আমার মনে হয়েছে এই লোককে যে বিশ্বাস করবো ইনি হয়তো টাকা নিয়ে ফেরত দেবে না, আমার মনে হতো ওনার সাথে কথা বলে। তারপর গত 5 বছর ধরে এত ফ্রেন্ডশিপ হয়েছে, একদিন ওনার সাথে ডিনার করছি আমি, আমার হঠাৎ মনে হলো আননেসেসারিলি এই লোকটা সম্পর্কে খারাপ ভেবেছি। হি ইজ এ ভেরি গুড পার্সন, ওনার দ্বারা কোনোদিন ডিফল্ট সম্ভব না। এই যে ভাবলেন না, উনি রাডারের বাইরে চলে গেলেন, ওনার খারাপ জিনিস আর আপনার চোখে পড়বে না। উনি হঠাৎ করে কোনো একটা কিছু করে ফেললে আপনি আর ধরতে পারবেন না, রাডারের বাইরে। কাউকে রাডারের বাইরে যেতে অ্যালাউ করবেন না। আমরা পার্সোনাল লাইফে দেখি অনেক বাবা মা এরকম থাকেন, কেউ যদি কমপ্লেন করে আপনার ছেলেকে শুনলাম এটা এটা, আপনার মেয়ে শুনলাম এটা, বাবা মা কি মনে করে জানেন? হতেই পারে না, আমার ছেলে মেয়ে। আরে ভাই, এটা ভাবেন কেন আপনি? ওইটা ভাবছেন বলেই তো রাডারের বাইরে চলে গেছে আমার ছেলে মেয়ে। এই কথা আমি ভাববো কেন যে আমার ছেলে মেয়ের দ্বারা কোনো কিছু সম্ভব না? যে কারো দ্বারা যা কিছু সম্ভব। আপনাকে বিশ্বাস করতে হবে না, বাট ইউ ক্যান ইনভেস্টিগেট। তাকে নজরে রাখা আমার দায়িত্ব, আমাকে সব কথা বিশ্বাস করতে হবে না। ব্যাংকার আমরা যারা যারা অন্যের টাকা নিয়ে হ্যান্ডেল করি, তাদেরকে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো লেভেলের ক্লায়েন্ট যে কোনো সময় ফ্রড করতে পারে। ইটস নট ইয়োর মানি। ব্লাইন্ডলি কাউকে বিশ্বাস করার কোনো কারণ নাই। আরেকটা জিনিস আছে, KYCC, নো ইয়োর কাস্টমার্স কাস্টমার। নো ইয়োর কাস্টমার্স কাস্টমার। নো ইয়োর কাস্টমার্স কাস্টমার বলতে অনেকে বলে KYCC নাকি রিলেটিভলি নতুন। ভাই, ট্রেডের তো জন্ম থেকেই আমরা KYCC করছি। বাংলাদেশে টাফ কেন জানেন? লোকজন মনে করে KYC আর KYCC এইসব ব্যাংকারদের কাজ। ভাই, এটা তো ব্যবসায়ীর কাজ। আগে আপনি কার সাথে ব্যবসা করবেন আপনি চেক করবেন না, নাকি ন্যাশনাল ব্যাংক কতদিনে ক্রেডিট রিপোর্ট আনবে সেই দিকে চেয়ে থাকবেন? আবার আমরা ক্রেডিট রিপোর্ট ছাড়াও LC খুলে দিই, ক্রেডিট রিপোর্ট ছাড়াও ব্যাক টু ব্যাক খুলে দিই। আর আপনি বলবেন খুলি কেন? খুলেন কেন জানেন? আপনি ডিসঅনেস্ট তা না, অনেক সময় ক্লায়েন্টকে সাপোর্ট করার জন্য। ওই আমি জানি উনি খুব ভালো ক্লায়েন্ট, ওই ক্রেডিট রিপোর্ট ঠিক আসেই নাই, ওকে খুলে দিলাম কিছু একটা। কি হয় জানেন? একবার খুললেন, দুইবার খুললেন, তিনবার খুললেন, গত 1 বছরে 20 বার করেছে এই কাজটা, কিন্তু কিছু হয় নাই। এটা আমাকে সাহস তৈরি করে দেয়। একসময় মনে হয় আরে ধুর, ক্রেডিট রিপোর্ট ছাড়া কিছু করলে কিছু হয় না। প্রতিদিন তো হবে না ভাই, একবারই হবে। আই উইল গিভ ইউ এক্সাম্পল। 2 বছর আগে হয়েছে বাংলাদেশে, বড় ধরনের হয়েছে, কিন্তু আপনি আগে 100 বার এই কাজটা করেছেন, কিছু হয়নি। 101 বারের বার আপনি এফেক্টেড হয়েছেন। তো ভাই শুড ইউ, কেন করবেন? সো KYC KYCC, ডোন্ট কম্প্রোমাইজ উইথ দিস। আর থার্ড কি জানেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রিলেশনশিপ বিটুইন এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার। পৃথিবীতে যত ফ্রড হয়েছে অরিজিন কোথায় জানেন? রিলেশনশিপ বিটুইন এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার। যদি if the relationship between exporter and importer is bad, আপনি unnecessarily affected হবেন। if good, payment smoothly হবে, ভালো হবে। if the relationship is too good, তাহলে fraud হবে, বেশি ভালো যদি হয়। তার মানে কি জানেন? buyer আর seller যদি একই পার্টি হয়, then you are gone। আর পৃথিবীতে সব fraud কার কি জানেন? রিলেটেড পার্টি ট্রানজাকশন। পৃথিবীর যত বড় বড় ফ্রড হয়েছে, পৃথিবীর ইন্টারন্যাশনাল ডেটে মানি লন্ডারিং হয়েছে, আপনি দেখেন বের করে, বায়ার এবং সেলার এক পার্টি। বাংলাদেশে অসংখ্য কেস আছে, র মেটেরিয়াল ইম্পোর্ট করে নিয়ে চলে আসি, ব্যাক টু ব্যাক দিয়ে ডিউটি বেনিফিট নিয়ে ফেললাম, তারপর ইম্পোর্টার অর্ডার ক্যান্সেল করে দিল। আপনি লিখে রাখেন যত এই কেস ঘটে তার মোর দেন 50% হলে এক্সপোর্টার জানে যে অর্ডার ক্যান্সেল করে দিবে। দুজনে একই প্ল্যান করে করেছে, তো দুজনের রিলেশনশিপ ভালো হলে ইউ বি কেয়ারফুল। দুজনের রিলেশনশিপ খুব ভালো, এদিকে দেখবেন 5% মার্জিনে LC খুলেছেন, ওইদিকে বিল পারচেজ হয়ে গেছে, তারপর দুই দিকে দুইজন নাই, আপনি মাঝখানে। ফ্রডস অফ দ্য ডিকেড দেখেন কি, পৃথিবীতে 26টা ব্যাংক একসাথে এফেক্টেড হয়েছিল, 26টা ব্যাংক মাঝখানে। পরে দেখা গেল কি জানেন, বায়ার সেলার সবই একই পার্টি ছিল। ইভেন এখন না, এটা অনেক আগের কেস, তখন নন ভ্যাসেল ওনিং ট্রান্সপোর্ট কোম্পানিগুলো অপারেট করতো, মানে ওটারও মালিক হলো যার গুডস আসে, ও ওরাই সব, আপনি মাঝখানে বিপদে ব্যাংক চারিদিকে। এবং ও কি প্রথম দিনই ফ্রড করেছে আপনার সাথে? কার জন্য 5% মার্জিন আপনি এলসি খুলবেন? তার মানে কি কত রিলায়েবল ভালো ক্লায়েন্ট বছরের পর বছর ধীরে 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 উনি বিশ্বাস তৈরি করেছেন, একদিনে ভাঙবেন। স্লোলি, আস্তে 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 আস্তে। বিগ ক্লায়েন্টস। সুতরাং মেইন জায়গাটা তো এখানে কাস্টমার লেভেল রিস্ক, KYC, KYCC, রিলেশনশিপ বিটুইন এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার, এই তিনটা লেভেলে ক্লায়েন্ট অ্যাসেসমেন্ট সবচেয়ে টাফেস্ট জব, সবচেয়ে কঠিন কাজ। আমাদের মতো দেশে আরো কঠিন, যেখানে আইনের হেল্প কম পাওয়া যায়। টাফ কারণ কি দেখেন, ডেভেলপ কান্ট্রিতে বা যেখানে আইন স্ট্রং, ওখানে যখন সিলেকশন করেন আপনি 10টা ক্লায়েন্ট সিলেক্ট করেন, 10টা ক্লায়েন্ট সিলেক্ট করলে 9টা রাইট একটা রং। বাংলাদেশেও 10টা সিলেক্ট করলে 10টা রাইট একটা রং, সবখানে একই। কিন্তু মুশকিল ব্যাপার কি জানেন, আমেরিকাতে ওই 10টার মধ্যে যে রং সিলেকশন, ও ফ্রড করে না, ও ক্রাইম করে না, ও ডিফল্ট করে না। কেন? ও আশেপাশে টাকা দেখে যে কেউ একটা করেছে, টাকা ফেরত দেয় না, সব জেলে আসছে। কিন্তু আপনি এক্সাম্পল পান না আমাদের দেশে, আশেপাশে টাকা দেখেন না, নাই তো কিছু হয়নি, এটাকে আপনাকে এনকারেজ করে নট টু পে ব্যাক দ্য লোন। তার মানে কি, এখানে যদি রং সিলেকশন হয় বিপদ মোটামুটি নিশ্চিত আপনার। তো যেখানে লয়ের সাপোর্ট পাবেন না, ওখানে কাস্টমার অ্যাসেসমেন্ট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তার মানে কি জানেন, আমেরিকাতে যতটা কনজারভেটিভ হবেন, বাংলাদেশে আরো বেশি কনজারভেটিভ হতে হবে ক্লায়েন্ট অ্যাসেসমেন্টের সময়, না হলে বিপদ তো হবে। ভাই মানুষের মনে তো ঢুকতে পারবেন না যে কার ফ্রড করার ইচ্ছা আছে আর টাকা ফেরত দেওয়ার ইচ্ছা নাই। ভেরি ডিফিকাল্ট, ইজ নট ইজি। সো দিস এ ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে টাকা দিয়েও হবে না, আর এই এফিসিয়েন্সি স্কিল সেটা হয়তো কন্ট্রিবিউট করবে। দেন এই যে চ্যালেঞ্জগুলো, কাস্টমার লেভেল চ্যালেঞ্জের এই 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 তার মধ্যে একটা ক্রিটিক্যাল চ্যালেঞ্জ আনহেলদি কম্পিটিশন ইন ব্যাংকস 10%। কেন জানেন এটার সাথে কি সম্পর্ক? আমি অন্য কিছু বলছি না, এটা BIBM সার্ভে। আমি আপনাকে একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবেন এটার কারণ কি। ওই বাংলাদেশের কেস না, সারা পৃথিবীর, বাট আমাদের দেশেও হয়তো সেটা অ্যাপ্লিকেবল। যেমন আপনি বলবেন ক্লায়েন্টের লেভেল রিস্ক ম্যানেজমেন্টের সাথে আনহেলদি কম্পিটিশনে কি সম্পর্ক, বা এক্সেসিভ টার্গেটের কি সম্পর্ক। ব্যাংকে অতিরিক্ত প্রফিট টার্গেট ইজ এ ক্রাইম, যার ফলে ক্লায়েন্টকে অ্যাসেস করা যায় না। কিরকম? ইস্ট এশিয়ান ক্রাইসিসের সময় লাস্ট যে ক্রাইসিস হলো, কারণ আইডেন্টিফাই করা হয়েছে। সব বলে কি সাব প্রাইম, এটা হয়েছে এটা হয়েছে, ইজি মানি, এইসব বলে। আসল কারণ আইডেন্টিফাই করা হলো, দেখা গেল কি এক্সেসিভ প্রফিট টার্গেট, অতিরিক্ত প্রফিট টার্গেট। আপনি ধরেন 50 কোটি টাকা হঠাৎ করে 80 কোটি টাকা টার্গেট হয়ে গেল, তাহলে ম্যানেজারদের কি, সবার কি প্রফিট টার্গেট ডাবল হয়ে যাবে না? আপনি আমাকে এবার বলেন, লোন দেওয়ার সময় কিসের অ্যাসেসমেন্ট আপনার? আপনার মনে হবে না অ্যাসেসমেন্ট বাদ, কারণ কি প্রফিট টার্গেট ডাবল হয়ে গেছে, কত অ্যাসেসমেন্ট করবো আর? তাহলে কিসের সাথে কম্প্রোমাইজ করে ফেলবেন? রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের সাথে কম্প্রোমাইজ করে ফেলবেন, রং ক্লায়েন্টকে সিলেক্ট করে ফেলবেন, ম্যাড হয়ে যাবেন টু অ্যাটেইন দ্য টার্গেট। তার মানে কি, গ্রেটার কম্পিটিশন, অতিরিক্ত প্রফিট টার্গেট, এগুলো যখন করবেন তখন আলটিমেটলি রাইট কাইন্ড অফ customer selection will be tough. It's not only about following a checklist. No, it's not. There are a lot of other things that are connected, integrated. এই যে ট্রানজ্যাকশন লেভেল, ট্রানজ্যাকশন লেভেলে আমরা এখানে প্রসেস, ট্রানজ্যাকশন লেভেলের ব্যাপারটা প্রসেস, একটা ক্যামেলকো লেভেলে, অফিসার লেভেলে যে প্রসেসটা ফলো করবেন সেটা সেটা জানেন। এটা নতুন করে আপনার সিম্পলি ডেসক্রাইব করা আছে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনেও আছে, আপনাদের এখানেও আছে। সো নো নিড টু টক অ্যাবাউট দিস। এবং কোন লেভেলটাতে একটা চমৎকার ওনারা চার্ট বানিয়ে দিয়েছেন, ডিসিশন মেকিং এর ফ্লো চার্টটা ওনারা বানিয়ে দিয়েছেন। ইটস এ গুড ওয়ান, এটা আপনাদের এখানে আছে, যেটা কারোর জন্য আলাদা করে আলোচনার কিছু নাই, আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে জিনিসটা আমি আবার ফেরত আসি এখন। অ্যাপ্রোচেস আর ডিফারেন্ট ইন ডিফারেন্ট কান্ট্রিজ। আমি আগেই বলেছি যে আমার দেশ থেকে আমি কি প্রসেস ব্যবহার করব, আমি কিভাবে পারসিভ করব মানি লন্ডারিং কে আর আমেরিকা কিভাবে পারসিভ করবে এটা এক না, আলাদা। আমার ইনসেন্টিভ ডিফারেন্ট, তার ইনসেন্টিভ ডিফারেন্ট। সেই জায়গায় আমাদের ডিফারেনশিয়াল ট্রিটমেন্ট গুলো কি সেটা নিয়ে কথা বলি। খেয়াল করেন, ইন্টারন্যাশনাল ট্রেড করবেন, বাংলাদেশের টাফ জায়গা কোনটা দেখেন, পারচেজ সেল এগ্রিমেন্ট। খেয়াল করেন তো, ট্রেড শুরু করেন পারচেজ সেল এগ্রিমেন্ট দিয়ে। প্রথমে একটা এক্সাম্পল দিলাম, বাংলাদেশে কি বলে জানেন, পিআই কে বলে কন্ট্রাক্ট। অলরাইট, পিআই কে কোথা থেকে কন্ট্রাক্ট হয় এটাও তো আমি জীবনে জানি না, যে পিআই এর সাথে কন্ট্রাক্টের কি সম্পর্ক। এখনই আপনার অফিস থেকে বের হয়ে হাজারটা দোকানে গিয়ে বলবেন ভাই এটা পিআই দেন তো, তার মানে কি একটা অফার দেন তো, কালকে 500 কেজি মিষ্টি কিনবো, এক্ষুনি দিয়ে দিবে। মানে বলেন তো যে ভাই কালকে 500 কেজি মিষ্টি কিন্তু কিনবোই, এক্ষুনি বলবে ভাই দেন তো, টাকা দেন, অ্যাডভান্স দেন, যদি না আসেন কালকে, তখন কি হবে ভাই? নতুন কন্ডিশনালিটি যোগ করতে হবে, কারণ এগ্রিমেন্ট আর অফার তো এক না। অফার তো হাজারটাই পাবেন, ইন্ডিয়ান পাবেন, বায়ার্স রিকোয়ারমেন্ট পাবেন। তার মানে কি, বাংলাদেশের যে পারচেজ সেল এগ্রিমেন্ট গুলো আমরা কি করি, শুধু সাইন হয়ে যায় দুই পাশে দুইটা, পিআই দুই দিকে সাইন, সাইন হয়ে কন্ট্রাক্টে কনভার্ট করে ফেলেন। ওই জন্য আপনার মনে হয় পিআই ইজ সেম অ্যাজ কন্ট্রাক্ট। সমস্যা কি, লিগালি এনফোর্সেবল না। এই যে এখন অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, আই এম শিওর ন্যাশনাল ব্যাংকেরও হয়েছে, সব ব্যাংকেরই হয়েছে, অর্ডার ক্যান্সেল হয়েছে। এত সহজে অর্ডার ক্যান্সেল করে দিল বিদেশিরা, কেন দিল জানেন? ও দেখছে তো আপনার কন্ট্রাক্টের মধ্যে কিছু লেখা নাই, ওটা কোর্টে নিয়ে গেলেও কিছু হবে না, ওটা পিস অফ পেপার। আপনি বলবেন তাহলে লিগালি এনফোর্সেবল হতে গেলে কি করতে হয়? লিগালি এনফোর্সেবল হতে গেলে 3টা কন্ডিশন অ্যাড করতে হয়। কি কি? 1 নম্বর হলো একটা কম্পেনসেশন ক্লজ থাকতে হবে। হোয়াট ইজ দ্যাট কম্পেনসেশন ক্লজ? কম্পেনসেশন ক্লজ থাকতে হবে কিরকম? এই যে আমরা দেখি যে টাইমলি শিপমেন্ট না হলে এয়ার শিপমেন্ট হয়, তাহলে টাইমলি পেমেন্ট না হলে 1000% ইন্টারেস্ট রেট দিবেন, সেটাও লেখা থাকতে হবে। নাম্বার 2 হলো আরবিট্রেশন ক্লজ। আপনার আমার মধ্যে ঝামেলা হলে, আরবিট্রেশন হলে কে কে হ্যান্ডেল করবে? আপনি বাংলাদেশের কোর্ট করবে না ইন্ডিয়ান কোর্ট করবে না, কে করবে ভাই? কে করবে? 3rd লিগাল কভারেজ, কোন আইনের আওতায় এটা সাইন করেছেন দুইজনে মিলে। আর আপনি বলবেন সারা বিশ্বে অন্য দেশে কি এইভাবে ট্রেড করে? অন্য দেশে আমাদের থেকে ফরম্যাটেড, নাম্বার 1। নাম্বার 2 হলো ওদের অনেক কিছু করতে হয় না। কেন করতে হয় না আমি সেটা বলি আপনাকে। পৃথিবীর আপনার যারা ট্রেডিং পার্টনার, আপনি আজকে অনলাইনে গিয়ে দেখবেন তারা মোস্টলি একটা এগ্রিমেন্ট সাইন করেছে, তার নাম হলো UN Vienna Convention on Contract of Sale। এটা সাইন করেছে, এটা সেন্ট্রাল ব্যাংক করতে পারবে না, এটা মিনিস্ট্রি অফ কমার্সকে করতে হবে। UN Vienna Convention on Contract of Sale আমরা সাইন করি নাই, কেন করি নাই আমি জানি না। কারণ কিভাবে যেন আমাদের অনেককে মানুষ বুঝিয়েছে যে বাংলাদেশ এলসি বেস কান্ট্রি, তো কন্ট্রাক্টের তেমন প্রয়োজন নাই। কত ফানি কথা! কন্ট্রাক্ট ইজ সো ইম্পর্টেন্ট, whatever may be the method of payment, even in case of LC, is so important, so important. LC chhara, contract chhara apni LC te optimum protection dite parben na. No, LC ekok bhabe kono protection dey na, contract show protection dey, collectively protection dey. Purchase sell contract, Bangladeshe somosto trading partner mostly UN Vienna Convention sign koreche. Mane ki janen, উনি যখন কোনো কোর্টে যান, উনি ওনার গভর্নমেন্ট যেহেতু সাইন করেছে উনি প্রোটেকশন পান, যারা সাইন করেছে তার সাথে। আমরা তো সাইন করি নাই, আমাদের অটোমেটিক না, কিছু আলাদা করে লিখে নিতে হয়, ঠিক আছে। নাম্বার 2, ইভেন শুধু এটা না, আপনি আশেপাশের কান্ট্রি ইন্ডিয়া থেকে শুরু করে যারা আমাদের মেজর ট্রেডিং পার্টনার সবাই, ইউএস, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, যাদের সাথে ট্রেড করেন, সিঙ্গাপুর, চায়না, আরেকটা জিনিস সাইন করেছে ওরা, ইউনিড্রয়েড প্রিন্সিপালস। তাহলে চায়না আর ইন্ডিয়া যখন ট্রেড করে ওরা কিন্তু প্রবলেম হলে কোর্টে গেলে ওইটা অটোমেটিক্যালি অ্যাপ্লাইড হয়, কিন্তু আপনার সাথে যখন চায়না ট্রেড হয় অ্যাপ্লাইড হয় না, কারণ একটা কান্ট্রি সিগনেচার করেছে একটা সিগনেচার করেনি। লেট মি টেল ইউ, গত 8-10 বছরে প্রত্যেকটা রিসার্চে ট্রেডের এই জায়গাটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মিনিস্ট্রিতে পাঠানোর চেষ্টা করেছি, সার্কুলেট করার চেষ্টা করেছি। এবং শুনেছি ব্যবসায়ীরা সবসময় বলতে এটা ঝামেলা হবে, এই দরকার নেই, এগুলো কি আমাদের কিছু হয় না। কিন্তু কোভিড-19 অনেকে কিন্তু আমাকে পার্সোনালি ফোন করেছেন, আমার কাছে এসছেন যে ওই যে আপনি বলছিলেন এটা তো একটু বিপদ হয়ে গেল, এখন কিন্তু অনেকটা ওনারা ভাবছেন যে এটা তো হওয়া উচিত। তাহলে এইখানে যদি প্রবলেমটা থাকে, ট্রেড বেস মানি লন্ডারিং করা তো যে কোনো ক্রাইম করা ইজ ভেরি ইজি, প্রোটেকশন তো নাই। আরো মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশে ওই রকম একটা পিস অফ পেপারের এগেইনস্টে আমরা ব্যাক টু ব্যাক এলসি খুলে দেই, কি মজার ব্যাপার। এটা পিস অফ পেপার, ব্যাক টু ব্যাক এলসি খুলে দিয়েছি, মাই গড। এমন এই কন্ট্রাক্টের ডকুমেন্ট আছে জানলা দিয়ে ফেলে দেন, ওটা কোনো ভ্যালু নেই। এমনি আপনি আপনার ব্যবসায়ীকে জিজ্ঞেস করবেন, সরি টু সে, ভাই এই কন্ট্রাক্টটা সাইন কেন করেছেন, এটা কি জন্য আনছেন, এটা ও বলবে আপনি এটা চাইছেন যে ওই জন্য এনেছি। ও জানে না এটার সাথে আর কি কি সম্পর্ক আছে, কি স্বার্থ আছে, অথচ তার জন্য এটা কত একটা এসেনশিয়াল ডকুমেন্ট। যদি কেউ আপনি আর আমি যদি কোনো এগ্রিমেন্ট সাইন করি, কেন করছি বলেন তো? আমি যদি ডিফল্ট করি আপনি প্রোটেকশন পাবেন, আপনি যদি ডিফল্ট করেন আমি প্রোটেকশন পাবো, আর যদি নাই পাই তাহলে কি দরকার ওটা সাইন করা, আননেসেসারি কি দরকার আছে ওটা? তাহলে দেখেন পার্চেসেল বেসিক জায়গা, পার্চেসেল এগ্রিমেন্ট, পার্চেসেল এগ্রিমেন্ট গুলো লিগালি এনফোর্সেবল করতে পারিনি। আপনি বলবেন ন্যাশনাল ব্যাংক আমি যা বলছি এইভাবে কি করে ফেলতে পারবে, ইজ নট ইজি। আপনি এগুলো ঝামেলা করবেন, ক্লায়েন্ট চলে যাবে। বাট ব্যাক টু ব্যাক এলসি খোলার আগে তো করতে পারি ভাই। ব্যাক টু ব্যাক এলসি খুলে দিলেন, পৃথিবীর সবচেয়ে রিস্কি এলসির নাম ব্যাক টু ব্যাক এলসি। আমার তো মনে হয় এমার্জেন্সি সিনারিওতে ব্যবহারের জন্য ব্যাক টু ব্যাক এলসির কন্ট্রিবিউশন প্রয়োজন বাংলাদেশে অনন্য, কিন্তু ব্যাক টু ব্যাক এলসি লিমিটেশন আছে কিছু, ইজ ভেরি রিস্কি। একটা কথা খুব ভাববেন, আমি আপনাকে ভাবার জন্য বলি, আমি কমেন্ট করতে চাই না। অনেকে মনে করবে আমি ব্যাক টু ব্যাক এলসির এগেইনস্টে কথা বলছি, ব্যবসায়ীরা মনে করতে পারেন। খালি ভাববেন, পৃথিবীতে যদি ভালো একটা কিছু বানান তাহলে সবাই নিশ্চয়ই সেটা কপি করবে, কপি করবে। ভালো জিনিস বানাইছেন তো কপি করবে না? তাহলে কি এমন ব্যাক টু ব্যাক এলসি আমরা বাংলাদেশে বানাইলাম বিদেশিরা কপি করে না, খুব কম ব্যবহার করে? কেন করে না ভাই? শুনলেই বলে মাই গড, এই রিস্ক নিয়ে আপনি ব্যবসা করবেন, মাই গড, দরকার নেই ভাই। হইছে, ইয়েস। এটা কি ব্যবহারযোগ্যতা নাই? আছে। কখন? এমার্জেন্সি। আমাদের ব্যবসায়ীদের টাকা ছিল না এক সময়, আপনি এক্সপোর্ট করছেন, ইম্পোর্ট করা র মেটেরিয়ালের টাকা নাই। আমাদের গার্মেন্টস সেক্টরে রিমার্কেবল ভূমিকা রেখেছে ব্যাক টু ব্যাক, কোনো সন্দেহ নাই, কিন্তু যিনি নর্মালি ইম্পোর্ট করতে পারেন তার জন্য ব্যাক টু ব্যাক খোলার ক্ষেত্রে এত রিল্যাক্সেশন কি ব্যাংকের জন্য সুইটেবল মনে হয় না? ভাববেন, ভেবে দেখবেন। কন্ট্রাক্টের এগেইনস্টে ব্যাক টু ব্যাক কোনো যদি খুলি কোনো অসুবিধা নাই, কিন্তু এনশিওর করব কন্ট্রাক্ট ইজ লিগালি এনফোর্সেবল, না হলে রিস্কি হবে। তারপরে এটার উপর দাঁড়িয়ে আন্ডার ইনভয়েসিং করা, ওভার ইনভয়েসিং করা সবই সহজ, এটা তো লিগাল ডকুমেন্ট না, তো এটা কোনো লিগাল ভ্যালিডিটি কিছু নাই। তো বেসিক জায়গাটা আমি বারবার একটা কথা বলছি, আপনি ট্রেড বেস মানি লন্ডারিং নিয়ে কথা বলছেন, ট্রেড বেস মানি লন্ডারিং নিয়ে কথা বললে ইট ইজ অ্যাবাউট ট্রেড, ইট ইজ অন্য কোনো ক্রাইম থেকে কোনোভাবেই এটাকে আপনি আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, কোনোভাবে আলাদা করে দেখার সুযোগ নেই। এন্টার ট্রেড ক্রাইম হ্যান্ডেল করবেন, অটোমেটিক্যালি ট্রেড বেস মানি লন্ডারিং হ্যান্ডেল হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ট্রেড রুলস আমরা জানি, ইন্টারন্যাশনাল রুলস আর ডোমেস্টিক রুল যদি কন্ট্রাডিক্ট করে আমাদের লোকাল ল ফলো করতে হয়, ইউ নো দ্যাট। সো উইল হ্যাভ টু বি, যারা মানি লন্ডারিং ব্যাপারটা দেখেন, দে মাস্ট বি অ্যাওয়ার অফ অল দোজ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস, ট্রেড রুলস, সবসময় কমপ্লায়েন্সের জন্য কোনো প্রবলেম না হয়, যেটা আমি বারবার আমাদের আলোচনার সময় বলে আসছি। ট্রেড পেমেন্ট মেথডস, মজার ব্যাপার, এই চারটে মেথড ব্যবহার করি তো। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার হয় ওপেন অ্যাকাউন্ট, পৃথিবীতে, হ্যাঁ। আর এই মেথডগুলোর মধ্যে পৃথিবীতে মাত্র এই মেথড যদি পেমেন্ট মেথডে যদি যান তাহলে সবচেয়ে বেশি ব্যবহার হয় ওপেন অ্যাকাউন্ট, এলসি কম ব্যবহার করা হয়, তাই তো? ওকে, ফাইন। আবার যদি ট্রেড ফাইন্যান্সিং প্রোডাক্টে যান তাহলে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এলসি। এখন মুশকিল কি হয় জানেন, বাংলাদেশে মানুষ খুব কমনলি বলে ফেলে সারা পৃথিবীতে ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করে, আমরা ব্যবহার করি এলসি, ওই জন্য আমাদের এই অবস্থা হচ্ছে। Are you serious about this? আপনি কি চিন্তা করে পুরো ইনফরমেশন নিয়ে কথাটা বললেন? কেন এই কথাটা বলছি জানেন? মানুষ ওপেন অ্যাকাউন্ট যখন ব্যবহার করে, ওপেন অ্যাকাউন্ট মানে অনেকে বলে টিটি, এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করে। ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করে কি পারপাসে জানেন? খালি টাকাটা পাঠানোর জন্য ব্যবহার করে। এলসি ব্যবহার করে কেন জানেন? টাকা পাঠানোর জন্য, লোন দেওয়ার জন্য, রিস্ক শেয়ারিং এর জন্য, মানি লন্ডারিং অ্যাড্রেস করার জন্য, কান্ট্রি রিস্ক অ্যাড্রেস করার জন্য। তাহলে একটা দিয়ে এক পারপাস সার্ভ হয়, একটা দিয়ে পাঁচ পারপাস সার্ভ হয়। কম্পেয়ার করলেন কেমনে আপনি? হাউ ডিড ইউ কম্পেয়ার দ্যাট? সারা পৃথিবীতে তো ওপেন অ্যাকাউন্টকে ট্রেড সার্ভিস প্রোডাক্টই বলে না। ওপেন অ্যাকাউন্ট থেকে আমেরিকা ব্যবহার করবে, করবে না? ওপেন অ্যাকাউন্ট আমেরিকা ব্যবহার করবে, কারণ ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করাটা কিন্তু মানি লন্ডারিং এর ক্ষেত্রে অনেকটা চোখ বন্ধ করে রাখার মতো। টাকা কোন দিকে যাবে বুঝতে পারবেন না। কারণ কি জানেন, পৃথিবীতে এ পর্যন্ত যত মানি লন্ডারিং এর টেকনিক বের হয়েছে, ট্রেড বেস মানি লন্ডারিং এর টেকনিক ব্যবহার হয়েছে, এই চারটা মেথডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ হলো ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে। মোটামুটি ইফেক্টিভ ডকুমেন্টারি কালেকশন, ইনইফেক্টিভ ওপেন অ্যাকাউন্ট। ক্যাশ ইন অ্যাডভান্স তো পৃথিবীতে হয়ই না, ধরেন কম। তার মানে কনসেপ্টটা কি জানেন? ওপেন অ্যাকাউন্ট যখন ওপেন অ্যাকাউন্ট মানে কি? আগে গুডস তারপরে টাকা। আমরা জানি ওপেন অ্যাকাউন্ট আগে গুডস তারপরে টাকা, ক্যাশ ইন অ্যাডভান্স আগে টাকা তারপরে গুডস। এই ক্যাশ ইন অ্যাডভান্স ছাড়া বাকি সবই কিন্তু ওপেন অ্যাকাউন্ট জানেন। এই ওপেন অ্যাকাউন্টের সাথে একটা প্রোটেকশন দিলে নাম হয়ে যায় ডকুমেন্টারি কালেকশন, আর একটা প্রোটেকশন দিলে নাম হয়ে যায় ডকুমেন্টারি ক্রেডিট। তার মানে ওপেন অ্যাকাউন্টের সাথে যখন টাকা আসার নিশ্চয়তা যোগ হয়ে যায়, তার নাম আপনি দিয়েছেন এলসি, এবং পৃথিবীতে মানি লন্ডারিং এর যে সমস্ত টেকনিক ব্যবহার বের হয়েছে, আমি একটা স্টেটমেন্ট পড়ে শোনাচ্ছি আপনাকে, এটা একটা কোটেশন। ইন গ্লোবাল কনটেক্সট, despite a significant proportion of international trade being conducted on open account terms, trade-based money laundering controls typically focus on transactions supported by traditional trade financing, such as letter of credit. This is disproportionate and leaves a gap in the industry's response to trade-based money laundering. তার মানে কি জানেন, মানি লন্ডারিং টেকনিক গুলো যেটা বের হয়েছে পর্যন্ত, ট্রেড-বেসড মানি লন্ডারিং টেকনিক গুলো, এটা শুধু কাজ করে এলসির ক্ষেত্রে। আমি একটা এক্সাম্পল দিই, আপনি এখন আমাকে বলতে পারেন কেন ভাই ট্রেড বেস মানে এলসিতে কি মানি লন্ডারিং হয় না, হবে না কেন? একটা এক্সাম্পল দিই, ধরেন টাকা কোত্থেকে কোথায় আসে? এই রংপুরের একটা গ্রাম থেকে রংপুর শহরে আসে, ওখান থেকে ঢাকা শহরে আসে, এখান থেকে সিঙ্গাপুর, এখান থেকে কানাডা। এটি পানি ফ্লো, গরিব জায়গা থেকে ধনী জায়গার দিকে টাকা যায়, এটাই নিয়ম। লিভিং স্ট্যান্ডার্ড হাই, যাবে ইকোনমি ছেড়ে দেন, এইভাবে যাবে, এমনি যাবে, পানি ফ্লো এভাবে যায়। ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করবেন, পানি কোত্থেকে কোথায় যায় জানবেনও না, হিসাবও করতে পারবেন না। এলসি ব্যবহার করবেন, পিলার লাগানো আছে মাঝখানে মাঝখানে, ঠেকাইতে পারছেন না হয়তো, কিন্তু মার্ক করে করে যাচ্ছে, বুঝতে পারবেন যাচ্ছে, রং যাচ্ছে। আর কোনো রাস্তা নেই আমাদের কাছে, কমপ্লায়েন্স। তাহলে হতে পারে ডেভেলপ কান্ট্রির জন্য ওপেন অ্যাকাউন্ট ভালো সিস্টেম, আমার জন্য না। আপনি হয়তো বলবেন বাংলাদেশ ব্যাংক তো রিসেন্টলি ওপেন অ্যাকাউন্ট অ্যালাউ করেছে। ভাই ওই ওপেন অ্যাকাউন্ট আর আপনি যে ওপেন অ্যাকাউন্ট জানেন, মানে ইউএস এর ওপেন অ্যাকাউন্টের মধ্যে কোনো কালে কোনো সম্পর্ক নাই। ওই ওপেন অ্যাকাউন্ট ইজ মোর দ্যান এলসি। ওই ওপেন অ্যাকাউন্ট মানে কি জানেন? ওপেন অ্যাকাউন্ট কিন্তু টাকা আসার নিশ্চয়তা থাকতে হবে, এটার নামই তো এলসি। ওপেন অ্যাকাউন্ট কিন্তু ফ্যাক্টরিং এর নন রিকোর্স হতে হবে, ওপেন অ্যাকাউন্ট বাট ইন্টারন্যাশনাল ব্যাংকের গ্যারান্টি লাগবে, ওপেন অ্যাকাউন্ট কিন্তু এটা লাগবে। আপনি এখন যে নামে বুঝতে চান, শুনেন আপনি যে ওপেন অ্যাকাউন্ট পারমিশন দিয়েছে, যদি খুশি হন তাতে হন, কিন্তু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রোচ রাইট। টাকা তো আসতে হবে ভাই আমার এখানে। সুতরাং ওই ওপেন অ্যাকাউন্ট আর এই ওপেন অ্যাকাউন্ট, আপনি যে কল্পিত ওপেন অ্যাকাউন্ট, ওই ওপেন অ্যাকাউন্ট আর এই ওপেন অ্যাকাউন্ট এক না। আর ওপেন অ্যাকাউন্টের সাথে রেস্ট্রিকশন দিলেই সেটা আর ওপেন অ্যাকাউন্ট থাকে না, ইট বিকাম ডিফারেন্ট মেথড। এবং আমি মনে করি বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে কোভিডের কনটেক্সটে, যে ওপেন অ্যাকাউন্ট কিন্তু টাকা একটা নিশ্চয়তা থাকবেন, করতে পারবেন ওপেন অ্যাকাউন্ট এক্সপোর্টে, এটার সাথে মানি লন্ডারিং এর সম্পর্ক আছে। টাকা যদি না আসে, ট্রেড বেস মানি লন্ডারিং এর সম্পর্ক আছে, এবং এটা জেনুইন, এবং ওই অর্থে ওই ওপেন অ্যাকাউন্ট না, কন্ডিশনাল ওপেন অ্যাকাউন্ট। আমাদের স্বার্থের সাথে সম্পর্কিত। সো আমি কেন এলসি ব্যবহার করি? আই হ্যাভ গট মাই ওন লজিক, আমাদের সে লজিক আছে। বরং ওপেন অ্যাকাউন্টের সাথে ট্যাগ করে যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে না, আই ক্যান চ্যালেঞ্জ এগুলোর প্রোডাক্ট এলসি থেকে কস্টলি হবে, অনেকগুলো এলসি থেকে এক্সপেন্সিভ হবে। আপনি যদি মনে করেন যে কোনো ক্লায়েন্ট, বাট আমি কি এটার মনে করি যে এটা ঠিক হয়নি? নো, অবশ্যই ঠিক হয়েছে। লোকজন বিভিন্ন প্রোডাক্ট কম্পোজিশন চায়। সো আমার দোকানে আমি প্রোডাক্ট কম্পোজিশন সাজা রাখবো, ভাই যেটা ইচ্ছে নেন, নিতে চান আপনি নেন, আমার সমস্যা নেই। কিন্তু মানি লন্ডারিং অ্যাড্রেস করার মেকানিজমটা সেখানে অ্যাড করা আছে। সুতরাং এটা কোন পেমেন্ট মেথড ব্যবহার করবেন তার সাথে এটা সম্পর্কিত। আমাদের জন্য এলসি বা অন্য কোনো মেথড, কিন্তু সাথে টাকা আসার নিশ্চয়তা থাকতে হবে। ওপেন অ্যাকাউন্ট করেন না যাই করেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি ট্রেডকে ওপেন করে দেওয়ার অবস্থায় আমরা নাই। এই মেথডগুলোকে কিভাবে বলে জানেন? এই যে এখানে একটা সিম্পল কথা বলে যে ও ক্যাশ ইন অ্যাডভান্স বাদ দেন, এই তিনটা ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন, ডকুমেন্টারি ক্রেডিট, আমরা এইভাবে বলি সিম্পলি। কোন দেশের ব্যবসায়ীরা রিস্ক বুঝে। রিস্ক মানে কোন রিস্ক? নিজের রিস্ক সবাই বুঝে, পাগলও বুঝে, সব বুঝে, বাচ্চাও বুঝে নিজের রিস্ক। কান্ট্রি রিস্কের কথা বলছি। যদি আমাদের গ্রস 100% ব্যবসায়ীদের উপর কনফিডেন্স থাকে যে উনি কান্ট্রি রিস্ক অ্যাড্রেস করার প্রবণতা আছে ওনার মধ্যে, আমি মোটামুটি কনভিন্স, তা বলবো ওপেন অ্যাকাউন্ট করেন। প্রবণতা মোটামুটি। ডকুমেন্টারি কালেকশন করেন, প্রবণতা দেখছি না, দেখার দরকার নাই, যা যা লেখা আছে ওইটা ওইটা করেন, অটোমেটিক্যালি রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যাবে। তো আমরা যদি ওই ফান্ডায় যাই, তো অনেক ক্ষেত্রে তো এলসির অল্টারনেটিভ আমরা কিছু পাই না আমাদের কনটেক্সটে। কারণ আমরা তো প্রমাণ করতে পারিনি যে সব ছেড়ে দিলে, রেগুলেশন না থাকলে টাকা ইজিলি চলে আসে দেশে। আসে না তো? আসে না। তাহলে আমি ওপেননেস কি করে অ্যালাউ করবো? আমার তো অনেক রেস্ট্রিকশন ইম্পোজ করতে হয়। ওই জন্য আমরা যে মেথডগুলো বাংলাদেশে অ্যালাউ করেছি, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক অ্যালাউ করেছে, ডকুমেন্টারি ক্রেডিট বা ওপেন অ্যাকাউন্ট ট্যাগ সামথিং, ওটাও ডকুমেন্টারি ক্রেডিটের মধ্যে। সেটা ফ্যাক্টরিং বলেন না যাই বলেন, সবার ফান্ডামেন্টালস ওই নন রিকোর্স ফ্যাক্টরিং। টাকা আসার নিশ্চয়তা থাকতে হবে। নন রিকোর্স ফ্যাক্টরিং ব্যবহার কোথায় আছে দেখেন আপনি? ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি, তার এগেনস্টে অ্যাভালাইজেশন হতে হবে। আপনারা চাইলে আমরা এই নতুন সার্কুলারের এগেনস্টে 7টা প্রোডাক্ট অ্যালাউ করা হয়েছে। আমি নিজেই এই একটা প্রেজেন্টেশন দিয়েছি কিছুদিন আগে। আপনারা চাইলে ওই সার্কুলার, ওই ডকুমেন্টটাও আপনারা নিজেদের মধ্যে শেয়ার করতে পারেন। আমি আমার এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছি, আমার পার্সোনাল ওয়েবসাইট। আমি আশা করবো যে পার্সোনাল ওয়েবসাইটের অ্যাড্রেসটাতে গেলে আপনি এই স্লাইডগুলো পাঠিয়ে দিতে পারি আমি। প্লাস এখানে একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, এখানে গেলে আপনি সমস্ত এই ডকুমেন্টগুলো পেয়ে যাবেন, এই অ্যানালাইসিসগুলো। এটা আমার ব্যক্তিগত একটা ওয়েবসাইট। এই যে বাংলাদেশ ব্যাংক যে ওপেন অ্যাকাউন্টে অ্যালাউ করেছে, এখানে 7টা প্রোডাক্ট আছে। 7টা প্রোডাক্ট আছে, অনেক ফ্যাক্টরিং আছে, ফরফিটিং আছে, অ্যাভালাইজেশন আছে, স্ট্যান্ড বাই এলসির এগেনস্টে ইম্পোর্ট করা যেতে পারে, সেটা আছে। অ্যাপারেন্টলি মনে হয় এটা ফ্যাক্টরিং, আসলে না। কিছু নিচে হয়তো লেখা আছে, একটা গাইডলাইন ফলো করবেন, কারণ ফ্যাক্টরিং এর গাইডলাইন বাংলাদেশ ব্যাংকে আছে, অন্যগুলো নাই, সেজন্য বলা আছে। বাট আমরা এখানে 7টা প্রোডাক্ট সবগুলো ব্যবহার করতে পারি, কিন্তু সবগুলোতে একটা জিনিস নিশ্চিত করা আছে, ওপেন অ্যাকাউন্ট, কিন্তু টাকা আসতে হবে ভাই, সে আনাটিং লাগবে। তার মানে এলসির মতো ইভেন অনেক ক্ষেত্রে এক্সপেন্সিভ, নট লেস এক্সপেন্সিভ। একটা টার্ম আছে শ্যাডো ব্যাংকিং, এটার সাথে সম্পর্ক আছে এখানে। শ্যাডো ব্যাংকিং, হোয়াট ইজ শ্যাডো ব্যাংকিং? শ্যাডো ব্যাংকিং মানে অনেকে মনে করেন ইললিগাল ব্যাংকিং। নো, নট ইললিগাল ব্যাংকিং, লেস রেগুলেটেড ব্যাংকিং। ওপেন অ্যাকাউন্টের শ্যাডো পার্ট বেশি থাকে। যেমন আমরা যখন ফ্যাক্টরিং অ্যালাউ করবো, শ্যাডো পার্ট চলে আসবে। শ্যাডো পার্ট মানে কি? আনরেগুলেটেড পার্ট। যেমন শ্যাডো মানে কিন্তু খারাপ না, অনেক সময় শ্যাডো প্রয়োজন হয়। অনেকে কিভাবে জানি মুশকিল হয়েছে বাংলাদেশে, শ্যাডো বললে মনে করে খারাপ কিছু বলতেছে। শ্যাডো ব্যাংকিং, শ্যাডো মানে খারাপ না, শ্যাডো মানে শ্যাডোর প্রয়োজন আছে। অনেক সময় বেশি রেগুলেট করলে সেটা মানুষ ব্যবহার করতে পারে না। যেমন ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে ইনিশিয়েটিভ, যেমন মোবাইল ব্যাংকিং কিন্তু শ্যাডো ব্যাংকিং, খারাপ হবে কেন, কিন্তু লেস রেগুলেটেড। যেমন এজেন্ট ব্যাংকিং কিন্তু শ্যাডো ব্যাংকিং এর একটা এক্সাম্পল, কারণ ওইটাকে ব্রাঞ্চের মতো রেগুলেট করেন না আপনি, সবকিছু দেখেন না, সম্ভব না পুরো কন্ট্রোলে রাখা। এটা প্রয়োজন আছে, লেস এক্সপেন্সিভ হয়, ভালো করে সার্ভিস দেওয়া যায়, কিন্তু রিস্কও আছে। কি রিস্ক? ওখান থেকে ক্রাইম হলে আপনার চোখে পড়বে না, অনেক পরে চোখে পড়বে। ন্যাশনাল ব্যাংক এত ভালো সার্ভিস দেয়, ধরেন একটা এজেন্ট হঠাৎ এমন একটা কিছু করলো, লোকজন কিন্তু বলবে না ওইটা একটা ওষুধের দোকানে এই সার্ভিস দিয়েছে, লোকজন বলবে এটা কিন্তু ন্যাশনাল ব্যাংকের এজেন্ট। দেখেন ন্যাশনাল ব্যাংকের এজেন্ট ব্যাংকের মাধ্যমে আমাদের কি করলো, অথচ আপনি কিন্তু কিছু জানেন না, কিছু বুঝতে পারেন না। সম্ভব না। ও ডে টু ডে লাইফের একজন এমপ্লয়িকে যতটা কন্ট্রোলে রাখতে পারেন, একজন এজেন্টকে অত কন্ট্রোলে আপনি রাখতে পারবেন না, কারণ সে তো অন্য ব্যবসা করে, তার পাশাপাশি না এটা করে। ইটস নট ইজি। তো এর শ্যাডো ব্যাংকিং কিন্তু খারাপ না, শ্যাডো ব্যাংকিং ভালো, বাট শ্যাডো ব্যাংকিং মানে লেস রেগুলেটেড ব্যাংকিং। তো ট্রেডেও এই জিনিসটা আছে, যখন আপনি ধরেন স্ট্যান্ড বাই এলসি করবেন ব্যাংকের বাইরে, ব্যাংক ছাড়া অন্য কেউ গ্যারান্টি দিতে পারবে, ফ্যাক্টরিং করবেন অন্য কোনো পার্টি ইনভলভ, যেখানে যারা রেগুলেটেড না, তখন ওখানে শ্যাডো অংশ চলে আসে। শ্যাডো হলে, আনরেগুলেটেড পার্ট চলে আসলে ওখান থেকে যে কোনো ট্রানজ্যাকশন হতে পারে, অ্যাক্টিভিটি হতে পারে, যেটা সেন্ট্রাল ব্যাংকের নজরে নাই, রেগুলেশনের অংশে নাই, তখন সেখান থেকে ক্রাইম অরিজিনেট করতে পারে। সো যখন ট্রেড প্র্যাকটিসে দেখবেন বাইরের কোনো পার্টি ইনভলভ, ওই জায়গাটা মনিটর করতে হয়। এই অংশগুলোকে বলে শ্যাডো ব্যাংকিং, ব্যাংকিং অ্যাক্টিভিটিসে যে অংশটা হাইলি রেগুলেটেড জায়গায় না। তো এটার সাথেও ট্রেড প্লেস মানি লন্ডারিং একটা সম্পর্ক আছে। ওপেন অ্যাকাউন্টের সাথে যে ফাইন্যান্সিং প্রোডাক্টগুলো বাজারে আসে সেগুলো বেশিরভাগ শ্যাডো। সুতরাং পিওর, আমি কিন্তু আগেই বলেছি আমাদের ওপেন অ্যাকাউন্টটা সারা পৃথিবীর ওপেন অ্যাকাউন্ট এক না, ওইটার সাথে মিলানো যাবে না, ডেফিনেশন পুরোপুরি ডিফারেন্ট। ওইটা ইটস নট দ্য সেম থিং, ঠিক আছে? ইটস নট দ্য সেম থিং। বাট একটা জিনিসকে সবসময় অ্যাড্রেস করবেন, পৃথিবীতে আমরা সারপ্রাইজ পছন্দ করি, বাট কখনো সারপ্রাইজ পছন্দ করবেন না ব্যাংকে। নো, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চা খুব সারপ্রাইজ পছন্দ করে, সারপ্রাইজ দেই, ঠিক আছে? মজার ব্যাপার কি জানেন, ব্যাংকাররা হঠাৎ সারপ্রাইজ পছন্দ করে ফেলে, অভ্যাস। যে আমাদের অভ্যাস তো, যেমন হঠাৎ করে শুনলাম যে এক লোক হঠাৎ খুব ধনী হয়ে গেছে, দেখবেন আমার বস আমাকে ডেকে বলে, আরে তুমি কি করো এখানে, ওই ধনী লোক এত হঠাৎ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ওকে ব্যাংকে আনতে পারতেছো না কেন? জানেন উনি সারপ্রাইজড, এই লোক এত ভালো ব্যবসা করতেছে। ডোন্ট বি, উনি হঠাৎ করে আপনাকেও সারপ্রাইজ করে দিবে যে কোনো সময়। তো মানুষের অ্যাক্টিভিটিতে হঠাৎ করে সারপ্রাইজ হয়ে যায় না। ব্যাংকের বেস্ট ক্লায়েন্ট হলো তারা যারা ইটের উপর ইট গেঁথে বড় হয়েছে। ডোন্ট বি সারপ্রাইজড। আমরা সারপ্রাইজ পছন্দ করি না, আর যে সারপ্রাইজ দেয়, ওই জন্য সারপ্রাইজ থাকলেই ভালো করে কেয়ারফুল হন, নজর দেন। মানি লন্ডারিং এর রেড ফ্ল্যাগ গুলো দেখুন, সব সারপ্রাইজেস, কমপ্লেক্স সারপ্রাইজেস, যেগুলো নর্মাল বিহেভিয়ারের বাইরে থাকলেই ওটাকে চেক করে দেখতে হয় যে সমস্যা কি, আসলে দেখি তো প্রবলেম কি। সো সারপ্রাইজকে অ্যাড্রেস করতে হয়, হঠাৎ যার দ্বারা যেটা সম্ভব না, অসম্ভব কিছুকে চেক করে দেখা আসলে এটা দ্বারা সম্ভব কিনা, তাই না? রেড ফ্ল্যাগগুলো দেখবেন সমস্ত আনইউজুয়াল, ম্যাচ করে না, অথচ ম্যাচ কিন্তু নাও করতে পারে, প্র্যাকটিক্যালি আসলে হতে পারে। অনেকে বলে যে এই ব্যবসা করে এতদিন, হঠাৎ করে কম্পিউটারের ব্যবসা শুরু করলেন লবণের ব্যবসা বাদ দিয়ে, করতেই পারেন, করে না? হয়তো নর্মালি সে করছে, কিন্তু তারপরে আমরা চেক করে দেখি এনি চেঞ্জ, এনি সাডেন, এনি সারপ্রাইজেস, এনি আনইউজুয়াল যেটা নর্মালের সাথে না। অবশ্য যারা ক্রাইম করে ওরা আমাদের দিক থেকে বড় বড় ইন্টেলেকচুয়াল, সুতরাং তারা সারপ্রাইজ ছাড়াই করে। সারপ্রাইজ সহ যারা করে তারা বড় ক্রিমিনাল না, যারা বড় বড় ক্রিমিনাল ওরা এর মধ্যেই করে। কোভিড-19 এর সময় অনেকে মনে করেছে লোকজন বোধহয় এখন হেলথ নিয়ে চিন্তিত, সবাই পরেশগার হয়ে গেল, সবাই ধর্মকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেল। কেন? সবার মধ্যে মৃত্যু ভয় চলে এসছে। যারা ক্রিমিনাল ওরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে হেলথের গুডস গুলো কোন দিক দিয়ে যায়, কারণ কি পিপিপি আসতেছে, মাস্ক আসতেছে, এখন গভর্নমেন্ট মনে করতেছে যে এখানে কাস্টমস মনে করতেছে এটা বেশি চেক করা যাবে না, কেন? দেশের মানুষের খুব বিপদ হচ্ছে, তাড়াতাড়ি ছেড়ে দেন, প্রাইস চেক নো নিড। ব্যাংকার মনে করতেছে আরে ধুর এগুলো বাদ দেন, এখন দেশে ক্রাইসিস। ব্যাস, ওরা ওদের ওই চিন্তা নাই, ওরা ওই সুযোগে কোটি কোটি ডলার এক দেশ থেকে আরেক দেশে মানি লন্ডারিং হয়েছে, সারা পৃথিবীতে হয়েছে। তার মাথায় তো ওইটাই, যে কোনো সিচুয়েশন কেউ ব্যবহার করে ফেলে, যে কোনো সিচুয়েশনকে ব্যবহার করে ফেলে, করেছে। কোভিড-19 এর কনটেক্সটে সমস্ত বলা হয় ট্রেড বেস মানি লন্ডারিং হয়েছে। কখন, কিসের মাধ্যমে? পিপি, মাস্ক, ফুড, ইমার্জেন্সি ফুড যেতে হবে তাড়াতাড়ি। ব্যাংকাররা মনে করছে ভাই আমার তাড়াতাড়ি দেশের স্বার্থে ছেড়ে দিতে হবে, ঝামেলা করা যাবে না। কাস্টমস মনে করছে তাড়াতাড়ি ছেড়ে দেন, দাম চেক করার কোনো দরকার নাই। ব্যাস দেখেন তারা ঠিক মতো এটাকে ব্যবহার করেছে। লট অফ এক্সাম্পলস কোভিড-19 এর কনটেক্সটে অসংখ্য এক্সাম্পলস আছে তারা ব্যবহার করেছে। এগুলো কিছু এক্সাম্পল আপনারা জানেন, দিস আর সাডেন কোনো কিছু হলে যেগুলোকে আমার এই সময় নেই, এই স্লাইডগুলো আই উইল বি শেয়ারিং উইথ ইউ। কেওয়াইসি যেটা রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনের কথা বলছিলাম একটু আগে আপনাদেরকে, আমি একটা ঘটনা বলি আপনাদেরকে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনের, বা এইটা তার সবগুলো বলতে পারবো না, বাট একটা দুটো বলি। ক্রেডিট রিপোর্ট এই ঘটনাটা বলি এই সময়ের মধ্যে, যেহেতু সময় আছে 5 মিনিট। এটা 2 বছর আগের ঘটনা, আপনাদের মনে আছে, মনে করিয়ে দেই। আপনি ওই নন রেসিডেন্ট বাংলাদেশি একজন ইউকেতে YNX, আমি জানি না ন্যাশনাল ব্যাংকে অ্যাফেক্টেড হয়েছে কিনা আমি জানি না, বাংলাদেশে অনেকগুলো ব্যাংকে অ্যাফেক্টেড হয়েছে। YNX কন্ট্রাক্ট এসছে, অ্যান্ড কন্ট্রাক্টের মাধ্যমে আপনি যখন দেখবেন ফ্রড হয় না, কন্ট্রাক্টগুলো কিন্তু একটু অ্যাট্রাকটিভ হয়, তাই না? নর্মাল প্রাইসের থেকে একটু অ্যাট্রাকটিভ দেখবেন। আবার কি একটা সিম্পটম আছে, প্রথম শ্রেণীর যারা খুব চেক করবে ওদেরকে দেয় না, একটু মিডিয়োকার। থার্ড হলো সময় দেয় না, তাড়াহুড়া, তাড়াতাড়ি করতে হবে। এখন ধরেন আহসান হাবিব আমি, তো এত বড় অর্ডার তো আগে পাইনি, প্রথম পেয়েছি কন্ট্রাক্ট, আর কন্ট্রাক্ট তো লিগালি এনফোর্সেবল না, কন্ট্রাক্ট মানে তো PII, যে একটা অবস্থা। ব্যাক টু ব্যাক খুলবেন এখন আপনি এসে, তাহলে কি করছেন আপনি? প্রথমে আসার পরে আপনি তো আমাকে চিনেন, আহসান হাবিব ঠিক আছে ভালোই ব্যবসায়ী, জীবনে কোনোদিন ডিফল্ট করে নাই, কিছু করে নাই, ওকে ফাইন ঠিক আছে। এবার আমি এসে আপনাকে বললাম যে ভাই এই ব্যাক টু ব্যাক খুলেন, বলছে আপনার তো ক্রেডিট রিপোর্ট তো লিখছে যে আনএবল টু লোকেট। বলছে এখন আপনার কি মনে হচ্ছে জানেন, এই বাংলাদেশ ব্যাংকের এই সমস্ত রেগুলেশনের কারণে আমাদের ভ্যালুড কাস্টমারকে সার্ভিস দিতে পারছি না। দেখেন আনএবল টু লোকেট চলে আসছে, দেখেন ওনার তাড়াতাড়ি দরকার, আর আমি তো ক্রেজি হয়ে গেছি, এত বড় অর্ডার আগে পাইনি। মানে আমি আপনাকে বলছি আসছে তো আনএবল টু লোকেট, এখন আমি আপনাকে গিয়ে বোঝাচ্ছি যে কি বলেন ভাই, আমি নিজে ইউকেতে গেছি লন্ডনে ওনার অফিসে, ইটস এ বিগ অফিস, অথচ আপনার মাথায় একবারও আসলো না এত বড় ব্যবসায়ী এত বড় অর্ডার দিয়েছে, আর ডিএনবিওরে খুঁজেই পাইল না। এই সিগন্যাল তো থাকা দরকার আপনার কাছে, তার মানে কি ও ডাটাবেজে ওই নামটাই নাই, ও জীবনে আর ট্রেডই করে নাই, তাহলে এটা ওয়ার্নিং সিগন্যাল হওয়ার কথা ছিল। কিন্তু বেশিরভাগ ব্যাংকার কি মনে করলেন জানেন, এটা একটা ঝামেলা, আগে কত খুলছি ক্রেডিট রিপোর্ট ছাড়া, আর ইনি তো খুব ভ্যালুড কাস্টমার আহসান হাবিব, তো খুলে দিলেন ব্যাক টু ব্যাক। আমিও কনভিন্স করলাম, আর ইউ ডিসঅনেস্ট? নো, ডিসঅনেস্ট না আপনি, কিন্তু কাজটা তো খুব খারাপ করলেন। কি হলো জানেন, ব্যাক টু ব্যাক করে জিনিস আনলাম, শিপমেন্ট হলো, রিসিভ হলো, DDA-তে পেমেন্ট হলো না, ইম্পোর্টার গায়েব হয়ে গেল, 600 কোটি টাকা আসলো না, পেপারে আসলো ওই লোক গায়েব হয়ে গেছে। কারণ আপনি যদি আমাকে বলেন ওই সময় আমরাও চুপ করেছিলাম, আজকে বলি এর জন্য দায়ী কে? আমি যদি বলি ব্যাংকাররা দায়ী, আমি যদি বলি ব্যাংকাররা দায়ী। আর ইউ ডিসঅনেস্ট? নো। কেন করলেন আপনি কম্প্রোমাইজ? ইয়ের সাথে কম্প্লায়েন্সের সাথে কম্প্রোমাইজ কেন করলেন আপনি? আমি এমন ঘটনা জানি, এই ঘটনা থেকে এমন 2-4 জন ব্যবসায়ীর সাথে আমি যখন এই ঘটনাটা শেয়ার করছিলাম, ওনারা আমাকে বলেছেন যে স্যার আমরা তো বাইচে গেছি। কার জন্য বাইচে গেছেন? বলে ব্যাংকের জন্য। কিভাবে? আমাদের ব্যাংকে, আমি ব্যাংকের নাম বলছি না, আমাদের ব্যাংকে এত রিকোয়েস্ট করেছি ব্যাক টু ব্যাক খুলেন, অন্যদেরকে খুলে দিচ্ছে সব ব্যাংক, আমাদের ব্যাংক রাজি হয়নি খুলতে। তখন আমি ডিসিশন নিয়েছিলাম ব্যাংক ছেড়ে দিব, কিন্তু এখন দেখি বাইচে গেছি ব্যাংকের জন্য। কেন খুললেন আগে? কেন কম্প্রোমাইজ করলেন? উই আর লাকি যে এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হয় নাই, নাহলে ব্যাংকারাই তো এই ফলটা করেছে। ইয়েস, তারা ডিসঅনেস্ট হয়ে করেনি, আমি জানি, তারা হয়তো হেল্প করতে চেয়েছে ব্যবসায়ীকে, এক্সপোর্টারকে, আর আপনি তো কমপ্লায়েন্সের সাথে কম্প্রোমাইজ করেছেন। এবং যদি ট্রেড বেস মানি লন্ডারিংকে অ্যাড্রেস করতে চাই, তাহলে কমপ্লায়েন্সের সাথে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। ডোন্ট ডু ইট। কমপ্লায়েন্সের সাথে কম্প্রোমাইজ করবেন না। কমপ্লায়েন্সের সাথে কম্প্রোমাইজ করলে যে কোনো সময় আপনি বিপদগ্রস্ত হতে পারেন। এখানে আমি অনেকগুলো স্লাইড, আসলে আমার মনে হয় আমার সময় শেষ, এগুলো নিয়ে হয়তো আমি আর কথা বলতে পারবো না, বাট আমি এখানে দেয়ার লট অফ থিংস যেটা নিয়ে কথা বলা যায়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি অ্যাড্রেস করব। আর এখানে একটা ওয়েবসাইট আছে finbislesh.com, এটা আমার একটা পার্সোনাল ওয়েবসাইট। এখানে এ রিলেটেড যত লেখা অসংখ্য আপনার নিউজপেপার আর্টিকেল বা আমি রিসেন্টগুলো এখানে দেওয়ার চেষ্টা করি, আপনারা এটা কনসাল্ট করতে পারেন। নিউজপেপার আর্টিকেল থেকে শুরু করে ট্রেড বা অন্য ব্যাংকিং এর লেখাগুলো আপনারা এখানে পাবেন। ধন্যবাদ প্রফেসর ডক্টর শাহ এমডি আহসান হাবিব স্যারকে। প্রিভেনশন অফ ট্রেড বেস মানি লন্ডারিং এর উপরে অসম্ভব সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। স্যার ক্রাইম অ্যান্ড মিস্টেক নিয়ে কথা বললেন, ব্যাংকারদের মিস্টেক কেন ক্রাইম হিসেবে ট্রিট হয় তার ব্যাখ্যা দিতে। আমরা সবসময় অন্যের ফান্ড নিয়ে কাজ করি, তাই আপডেট থাকা, সতর্ক থাকা, ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করা প্রয়োজনীয়তা ব্যাংকারদের সবচেয়ে বেশি। ট্রেড বেস মানি লন্ডারিং প্রিভেনশনের জন্য স্যার আমাদের বললেন ট্রেড সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, এবং ট্রেড প্রসেস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তাই আমাদের ব্রাঞ্চে যারা BIBM রয়েছেন এবং যারাই মানি লন্ডারিং ডিপার্টমেন্টে রয়েছেন সকলকেই আমাদের ট্রেড বেস মানি লন্ডারিং প্রিভেনশন করার জন্য ট্রেড সম্পর্কে সম্যক ধারণা, ট্রেড প্রসেস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। স্যার কান্ট্রি রিস্কের কথা বললেন এবং স্যার খুব সুন্দর একটা কথা বললেন ফিনান্সিয়াল ফ্লোজ নিয়ে, কিভাবে ফিনান্সিয়াল ফ্লোজ ডেভেলপিং কান্ট্রি থেকে অ্যাডভান্স ডেভেলপ কান্ট্রিতে চলে যায়, এবং এই যে সহজাত প্রবণতা ডেভেলপিং কান্ট্রি থেকে অ্যাডভান্স ডেভেলপিং উন্নত দেশে ফান্ডের যে প্রবাহের সহজাত প্রবণতা, তার জন্য স্যার বললেন উন্নত দেশ যদি চোখ বন্ধ করে রাখে তাদের ফান্ড ইনফ্লো হয়, আর আমরা যদি চোখ বন্ধ করে রাখি আমাদের ফান্ড আউটফ্লো হয়। আমাদের ফান্ড যদি আউটফ্লো হয়, আমাদের ফিনান্সিয়াল ফ্লোজ যদি বাইরে চলে যায়, তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, আমাদের অর্থনৈতিক উন্নয়নের যে লক্ষ্যমাত্রাগুলো তা পুজতে দেরি হয়, বাধাগ্রস্ত হয়। তাই আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমাদের অর্থনীতি লক্ষ্যমাত্রাগুলো অর্জন করার জন্য, আমাদের ফান্ড আউটফ্লো বন্ধ করার জন্য আমাদের অবশ্যই চোখ খুলে রাখার প্রয়োজনীয়তা বেশি। আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট করা, রিস্ক গ্রেডিং করা, মিটিগেট করার প্রয়োজনীয়তা আমাদের খুব বেশি। স্যার KYCCর কথা বললেন, নো ইওর কাস্টমার্স কাস্টমার, আমার কাস্টমারের যে কাস্টমার যে কে তার সম্পর্কে জানতে বললেন। স্যার রিলেশনশিপ বিটুইন এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার অ্যানালাইসিস করতে বললেন, অ্যাসেসমেন্ট করতে বললেন, যা দিয়ে হয়তো যে অ্যানালাইসিস হতে আমাদের অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। স্যার সাডেন সারপ্রাইজ অ্যাড্রেস করতে বললেন, খুব সুন্দর কথা, সাডেন সারপ্রাইজ অ্যাড্রেস করার কথা বললেন। স্যার অসম্ভব সুন্দর একটা দার্শনিক কথা বললেন, বিশ্বাস করব অন্ধবিশ্বাস নয়, কাউকে বিশ্বাস করব কিন্তু অন্ধবিশ্বাস নয়। নজরে রাখা খুব জরুরি, কাউকে রাডারের বাইরে আমরা রাখবো না, কারণ হচ্ছে আমরা অন্যের ফান্ড নিয়ে কাজ করি। তাই আমরা কোনো সকল ক্লায়েন্টকে বিশ্বাস করব, কিন্তু কখনোই অন্ধবিশ্বাস করব না, কাউকেই নজরের বাইরে রাখবো না। স্যার সর্বোপরি বললেন কখনোই কমপ্লায়েন্সের সাথে কম্প্রোমাইজ নয়, খুব সুন্দর একটা কথা, কখনোই কমপ্লায়েন্সের সাথে কম্প্রোমাইজ নয়, কারণ তাতে হয়তো আমরা সকলে ইনসিকিউর হয়ে যাব যদি আমরা কখনো কমপ্লায়েন্সের সাথে কম্প্রোমাইজ করি। এরপরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব, আমরা চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। Back to us introduced, okay, how could we verify the price of tangible goods? Okay, compromise in view of profit of the bank behind profit target. Okay, all right, okay. তো প্রথমত হলো যে ব্যাক টু ব্যাক এলসি আমরা যখন বাংলাদেশে যখন প্রথম দিকে মানে 70-80s এর লেট 70s এর দিকে যিনি প্রথম বাংলাদেশ থেকে গার্মেন্টস এক্সপোর্ট করেছিলেন, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, কয়েকদিন আগে উনি মারা গেলেন, আপনার পেপারে ছবি এসেছিল, আপনার জানেন বোধহয় কিছুদিন আগে, কয়েকদিন আগে বললো যে ভদ্রলোক, আমি নামটা ভুলে গেছি, রিয়াজ গার্মেন্টস নাকি? ইয়েস, ইউ আর রাইট। তো ওনারা যখন, আরো দুইজন ভদ্রলোকের নাম আছে যারা প্রথম ব্যাক টু ব্যাক ব্যবহার করেছিলেন, তো ওনাদের আইডিয়াটা হলো যে ওই সময় সবচেয়ে বড় প্রবলেমটা কি ছিল? বড় প্রবলেমটা ছিল যে আপনি এক্সপোর্ট করবেন, অর্ডার পাচ্ছেন, কিন্তু র মেটেরিয়াল কিনে আনার মতন টাকা তো আপনার নাই ভাই, ওইটা তো নাই, তাই তো। তো সেক্ষেত্রে এমন একটা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন ছিল যে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমার কাছে টাকা নাই, সো এই দায় দায়িত্বটা আমি নিব না। এই দায় দায়িত্বটা কাকে নিতে হবে? এই দায়িত্বটা নিতে হবে অন্য কাউকে, কোনো পার্টিকে, ব্যাংকে। তখন এই প্রোডাক্টটাকে ডিজাইন করা হলো যে ফাইন, যে এই, এবং সেক্ষেত্রে এই প্রোডাক্টটাকে এমনভাবে ডিজাইন করা হলো যে আমি যতক্ষণ পর্যন্ত আলটিমেট পেমেন্টটা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমার র মেটেরিয়াল লায়াবিলিটি পরিশোধ করার প্রয়োজন নাই, এবং এই ঝুঁকিটা আলটিমেটলি কারা বিয়ার করা শুরু করলো? ব্যাংক বিয়ার করা শুরু করলো। ঠিক আছে। সুতরাং সেই পার্সপেক্টিভে কিন্তু বাংলাদেশে ব্যাক টু ব্যাক এলসি ইন্ট্রোডিউস করা হয়। যদিও বাই ডেফিনেশন আপনি বলছেন যে কি বলে ব্যাক টু ব্যাক এলসি হলো এলসি দ্যাট ইজ ওপেন্ড এগেইনস্ট এ মাস্টার এলসি, বাট প্র্যাকটিক্যালি বাংলাদেশে তো আমরা কন্ট্রাক্টের এগেইনস্টও ব্যাক টু ব্যাক এলসি ওপেন করতে অ্যালাউ করেছি, বাংলাদেশে আমরা ওপেন করতে অ্যালাউ করেছি। সেই সেন্সে হয়তো রিস্ক বেড়েছে, বাট রিস্ক কমও হতে পারে যদি এটা হলো একটা সুযোগ, বাট রিস্কটা মিনিমাইজ করা সম্ভব যদি আপনি এনশিওর করেন যে আপনার যে কন্ট্রাক্ট দ্যাট ইজ লিগালি এনফোর্সেবল, সেটা যদি আপনি এনশিওর করতে পারেন। আর ব্যাক টু ব্যাক এলসি আমি আগেই বলেছি, ব্যাক টু ব্যাক এলসির কন্ট্রিবিউশন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে অতুলনীয়, কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো যখন ব্যাক টু ব্যাক এলসির, যেমন COVID-19 এখন চলছে, এগুলো স্পেশাল সিনারিওতে ব্যাক টু ব্যাক এলসি ইনস্ট্রুমেন্টগুলো যখন ক্রাইসিসের মধ্যে আছে, মানুষ যখন টাকা নাই, তখন এই প্রোডাক্টগুলো স্পেশাল ইউজের ক্ষেত্রে ব্যবহার করা ভালো। বাট এইটা আমরা যেহেতু কন্ট্রিবিউশনের দিকে তাকিয়ে মোটামুটি রেগুলার প্রোডাক্টে কনভার্ট করেছি, যেহেতু করেছি, সুতরাং এই প্রোডাক্টটা ব্যবহার করার ক্ষেত্রে উই হ্যাভ টু বি ভেরি ভেরি কশাস। আমরা যখন ওই মোরাটোরিয়ামটা চলে যাবে, আমরা যখন নর্মাল অবস্থায় ফেরত আসবো, আই হোপ আমরা ব্যাক টু ব্যাক রিলেটেড সমস্যাগুলো অত জোরে সোরে পাবো না, আই হোপ, আমি বলছি আই হোপ। এবং বাংলাদেশের যদি এলসি রিলেটেড প্রবলেম বা ফ্রডের কথা ধরেন, তাহলে সবচেয়ে বেশি কিন্তু ব্যাক টু ব্যাক রিলেটেড ফ্রডই, সেটা ডোমেস্টিক বলেন আর ইন্টারন্যাশনাল বলেন, ঠিক আছে। সো এটা ইন্ডিকেট করে যে ইনস্ট্রুমেন্ট ভালো, বা রিস্ক ম্যানেজমেন্টের জন্য আপনাকে রাইট কাইন্ড অফ সময়, রাইট কাইন্ড অফ অ্যালোকেশন আপনাকে করতে হবে। প্রাইস, আপনারা যে সমস্ত প্রাইস প্রোডাক্ট, ট্যাঞ্জিবল গুডস বলেন, ইনট্যাঞ্জিবল গুডস বলেন, যে কোনো প্রোডাক্টের প্রাইসিং চেক করা ইটস এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ। এবং শুধুমাত্র এইটা যে ব্যাংকারদেরকে বলে দিলাম আমরা যে ব্যাংকাররা এইটার আপনি কোনো আপনার একটা সফটওয়্যার ব্যবহার করে বা হয়তো কাস্টমসের একটা লিস্ট ব্যবহার করে আপনি তার প্রাইসিং চেক করে ফেলবেন, এটা বাংলাদেশের না, কিন্তু এটা পৃথিবীর সবচেয়ে ডিফিকাল্ট চ্যালেঞ্জ। এবং কখনো মানি লন্ডারিং বা কোনো কিছু ধরার ক্ষেত্রে আপনি একটা জায়গা থেকে চেক করে ধরে ফেলবেন, ইজ নট পসিবল। আপনি দেখবেন একই প্রোডাক্ট হয়তো সব কিছু একই, আহসান হাবীব ব্র্যান্ড থেকে বিক্রি হলে হয়তো দাম কম, হয়তো মইনুল ব্র্যান্ড, হয়তো ওনার ব্র্যান্ডে দেখা গেল এটার দাম 3 গুণ হতে পারে, কিন্তু বিকজ দেয়ার আর লট অফ আদার কস্ট যেখানে ওটার সাথে ইনভলভমেন্ট আছে, ইজ নট ইজি। সুতরাং এগুলো আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে, অনেকগুলো অল্টারনেটিভ ওয়েবসাইট আছে, বাংলাদেশ ব্যাংক আমাদের কাস্টমস একটা লিস্ট হয়তো দিয়েছে, বাট দিজ আর নট দ্য অপটিমাম থিং। সেখানে অনেক ক্ষেত্রেই আপনার নলেজ ব্যবহার করা, চেক করা, মানে ব্যাপার এগুলো কেন চেক করি আমরা জানেন, সফটওয়্যার দেখি, এগুলো কেন দেখি, যাতে কোনো কারণে যদি প্রমাণিত হয় যে প্রাইসিংটা ঠিক নাই, আপনি যাতে আর্গিউ করতে পারেন যে দেখেন আমি আমার কাছে এই রেফারেন্স আসছে, তাছাড়া কিন্তু অন্য কিছু না। এটা আপনাকে এটা আপনাকে ডিফেন্স হিসেবে কাজ করে। সো দ্যাট ইজ ওয়ান থিং। ওকে, একজন বলেছেন যে অ্যাবাউট কান্ট্রি রিস্ক সম্পর্কে উনি জানতে চেয়েছেন, হোয়াট ইজ দ্যাট কান্ট্রি রিস্ক। আসলে ওইটি আমি প্রথম দিকে ইলাবোরেট করছিলাম, আমরা যখন ইন্ডিভিজুয়ালি মানে কোনো ট্রানজেকশন করি তখন যে কমার্শিয়াল রিস্ক থাকে সেখানে একটা দেশের ভিতরে হয়। কান্ট্রি রিস্কটা মানে হলো একটা দেশ থেকে যদি কোনো সম্পদ বের হয়ে যায় তাহলে ইকুইভ্যালেন্ট অ্যাসেট বা অন্য কিছু দেশে আসতে হবে যদি দেশের ল কোনো কিছু পারমিশন না দেয়, এটাকে বলে কান্ট্রি রিস্ক। মানে আপনি কমার্শিয়ালি রিস্ক কীভাবে, এবং কান্ট্রি রিস্ক ম্যানেজ করার জন্য কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট নাই। কান্ট্রি রিস্কটা ম্যানেজ করা হয় হলো রেগুলেশন দিয়ে, কান্ট্রি রিস্কটা ম্যানেজ করা হয় হলো কমপ্লায়েন্স দিয়ে, যার ফলে কান্ট্রি রিস্ককে আমরা আলাদা করে কোথাও বলি না। আপনি যখন বলি ইন্টারন্যাশনাল ট্রেডে কী কী রিস্ক আছে, আপনি কি বলেন জানেন, আপনি বলেন ইন্টারন্যাশনাল ট্রেড ইজ হাইলি রেগুলেটেড, ইন্টারন্যাশনাল ট্রেড ইজ মানে কমপ্লায়েন্স ফর্মাল, বলে বলেন কি কি রিস্ক আছে। এবার বলেন ফরেন এক্সচেঞ্জ রিস্ক, লিগাল রিস্ক, কান্ট্রি রিস্ক তো বলেন না। কারণ কি জানেন, কান্ট্রি রিস্ক ওই সেন্সে নিচে লেখা হয় না। কান্ট্রি রিস্কগুলো অ্যাড্রেস করার ওয়েটাই হলো ফর্মাল করে দেওয়া, কান্ট্রি রিস্ককে অ্যাড্রেস করার ওয়েটাই হলো রেগুলেট করা, কান্ট্রি রিস্ককে অ্যাড্রেস করার মানে যে কারণে যেভাবে আমরা রিস্কটাকে হ্যান্ডেল করি সেটা হলো কমপ্লায়েন্স, ওইটা দিয়ে হ্যান্ডেল করি। ওই জন্য আলাদা করে এটাকে আইডেন্টিফাই করার প্রয়োজন হয় না। এবং যখন আমরা ক্রস বর্ডার ট্রেড করি তখন এটা আপনার আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না যে আমি কোনো একটা জিনিস দিব, বিদেশ থেকে পেমেন্ট আসবে কি আসবে না, কান্ট্রি ডিসাইড করবে। ঠিক আছে, কান্ট্রি ডিসাইড করবে যে আমি এটাকে যেতে অ্যালাউ করবো কি করবো না। এটা কান্ট্রির ডিসিশন যে এই দেশ ফ্রিলি অন্য দেশে দেওয়া যায় কিনা, আপনার আমার ডিসিশন না। কান্ট্রি ডিসিশন মানে কালেকটিভ ডিসিশন, সবার ডিসিশন। কারণ দেশের যে সম্পদ এটা সবার সম্পদ। আমাদের পার্লামেন্ট যদি বলে যে ওই দেশে চলে গেলে ওখান থেকে কিছু আনতে হবে না। তার মানে ধরে নেওয়া হয় বাংলাদেশের মানুষ সবাই ডিসিশন নিয়েছে এই দেশ থেকে ওইখানে সম্পদ গেলে সেটার এগেইনস্টে কোনো কিছু আনার প্রয়োজন নাই। সো দ্যাট ইজ এটা হলো কান্ট্রি রেগুলেশন। যখন এই রেস্ট্রিকশনগুলো থাকে এবং এইটা ভায়োলেট হওয়ার যে সম্ভাবনা এটাকে আমরা বলি কান্ট্রি রিস্ক। এই যে আনসার্টেনিটি অনিশ্চয়তা সেটাকে আমরা বলি কান্ট্রি রিস্ক। I'm Shahira, tell us something about risk grading profile for trade customer and trade transaction profile for trade customer. See, trade, ये आमादेर किचु जिनिश किन्तु आमादेर already आपनादेर transaction profile एवं आपना ये बांग्लादेश दूसरों जे guideline दाव होचे, शेखाने दे तारा किचु list out करेचे जे आपना trade customer बा বা ট্রানজেকশনের তার ট্রানজেকশন প্রোফাইল বা এই যে যেমন সব সময় একটা কমন জিনিস আপনাকে বলি, আমি আইটেম ধরে ধরে কথা না বলি, সব সময় হলো সাডেন চেঞ্জগুলো, সাডেন ট্রেন্ড, সেটা আপনার ট্রেড কাস্টমারের ট্রানজেকশনের নেচার, যেমন সাডেনলি হঠাৎ বড় ধরনের একটা, আমরা বলি না যে একটা ছোট ট্রানজেকশন থেকে বিগ ট্রানজেকশন, প্রোডাক্ট একটা চেঞ্জ করা একটা জায়গা থেকে আরেকটা, অন্য দেশ থেকে রেগুলারলি করতেন সাডেনলি আরেকটা জায়গা থেকে করছেন, এই যে সাডেন সব জায়গায়, ইভেন আমি হয়তো ধরে ধরে বলছি না, এই সাডেন সারপ্রাইজগুলো সবই কিন্তু এই রিস্কের সাথে সম্পর্কিত। এবং মজার ব্যাপার আমরা কিন্তু সত্যি সত্যি অনেক সময় এই কাজগুলো করি নর্মালি, কিন্তু যখনই এই সাডেন জিনিসগুলো ঘটে তখনই এই প্রোফাইলগুলো ট্রানজেকশন প্রোফাইল এই কাস্টমার্স প্রোফাইলগুলো আমরা টেস্ট চেক করি। উনি হঠাৎ এই ব্যবসা করতেন, হঠাৎ এই ব্যবসা কেন শুরু করলেন, কিন্তু আসলে কিন্তু করতে পারেন এবং বাংলাদেশে তো করেও। আপনি দেখবেন যে ব্যবসায় নামছে ও মোটামুটি এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত সমস্ত প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে চলে আসছে। সুতরাং অনেক সময় কাস্টমার প্রোফাইল এগুলো যখন আমরা দেখি না, এই যে সাডেন যে কোনটা এই ব্যবসা এতদিন করতেন, আমি দেখি যে বাংলাদেশে তো এই যে ব্যবসা করে সেটা এখান থেকে শুরু করে মোটামুটি লিস্টে শেষ পর্যন্ত সবই ইন্ট্রোডিউস করে দিয়েছে। কম্পিউটার দিয়ে শুরু করেছিল, ওই দিকে কয়েকদিন পরে দেখি লবণে চলে গেছে, আবার যে সল্ট দিয়ে শুরু করেছিল উনি কম্পিউটারে আসতেছে এখন। সো আমরা আসলে আমাদের দেশে আমরা এটা করিও, ঠিক আছে। সুতরাং এটা এই যে কিছু ট্রেডিশনাল কিছু কম্পোনেন্ট আছে, ট্রেডিশনাল কিছু আইটেম আছে যেটা সারা পৃথিবী আছে, যেমন আমাদের এই প্রোফাইলগুলো যে রেড ফ্ল্যাগ থেকে শুরু করে কাস্টমার প্রোফাইলগুলো, এগুলো কিন্তু এগুলোর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো কান্ট্রি কন্টেস্টে এগুলোকে বিবেচনা করবেন, আপনার এক্সপিরিয়েন্স থেকে বিবেচনা করবেন। কেন জানেন, এগুলোর বেশিরভাগ আমরা এফএটিএফ এর ডকুমেন্ট থেকে নেই, এপিএস এর ডকুমেন্ট থেকে নেই, মানে সারা পৃথিবী ধরি থাইল্যান্ডে যা হয় ওই দেশে হয় মোটামুটি সব কাজটা একটা ব্যালেন্স করে, কিন্তু একেবারে আমাদের কাস্টমার প্রোফাইল আমাদের নিজস্ব অ্যানালাইসিস করে যে আমরা কিছু করেছি তা কিন্তু না। এই জন্যই কিন্তু ব্যাংকগুলো যখন নিজস্ব পলিসি তৈরি করে, নিজস্ব অ্যানালাইসিস করে, নিজেরা যখন আমরা বসি তখন কিন্তু আমাদের নিজস্ব কাস্টমারের সাথে এক্সপিরিয়েন্স, তাদের কাস্টমার প্রোফাইল, তাদের নেচার অফ ট্রানজেকশন ওগুলো আলোচনায় করলে তখন ব্যাংকগুলো সেগুলোর থেকে হয়তো অনেক বেশি বেনিফিটেড হতে পারে বলে মনে হয়। একজন প্রাইসিং এর কথা লিখেছেন যে না, ওটা তো স্যার উত্তর দিলেনি, যে মিনাবাজার এসির কস্টিং তার ডেকোরেশন কস্টিং তো আলাদা হবে, শুধু ওইটা কেন আপনি দেখবেন একই রকম, শুধু ব্র্যান্ড চেঞ্জ, হয়তো একই রকম একটা পপুলার ব্র্যান্ড দেখবেন প্রাইস ডাবল 3 গুণ, তাই না? জি জি, এটা তো আলাদা ব্র্যান্ডের হিসাব অন্য না। আর এটা তো ক্লাস অফ কাস্টমার, লোকজন চিন্তা করে যে রাস্তা থেকে কিনলে কে আর মিনা বাজার থেকে কে কিনবে, ওনারা কি বলে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ব্যাংকিং সেক্টরের আলোর দিশা যার আয়োজন, আলোচনা, গবেষণা আমাদের সবসময় সমৃদ্ধ করে, আলোর পথ দেখায়। অনেক ধন্যবাদ আমাদের আজকের অনারেবল কি স্পিকার প্রফেসর ডক্টর শাহ এমডি আহসান হাবিব স্যার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবারে যাচ্ছি আমাদের মুন্সি আবু জাকারিয়া, ডেপুটি ক্যামেলকো, হেড অফ জিবিডি এন্ড এএমএলডি, জাকারিয়া ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি আমরা, এবং আমরা কিছু দিক নির্দেশনা চাচ্ছি। ন্যাশনাল ব্যাংক ট্রেড বেস মানি লন্ডারিং এর উপরে গাইডলাইন করেছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী। আসছেন মুন্সি আবু জাকারিয়া, ডেপুটি ক্যামেলকো, হেড অফ জিবিডি এন্ড এএমএলডি। ধন্যবাদ প্রিন্সিপাল স্যার, এবং এত বড় স্যারের সাথে আমরা আলোচনায় বসছি, আলোকিত মানুষ স্যারের, আহসান হাবিব স্যার, ডক্টর আহসান হাবিব স্যার, প্রফেসর। নো ইওর কাস্টমার, নো ইওর কাস্টমার, ইওর কাস্টমার, যে একটা মানে আমরা, স্যার তো বলে যে আমরা এটা নতুন শব্দ, স্যার বলেছেন যে নতুন শব্দ এটা সব প্রথম থেকেই শুরু করে এসছি। এই কথাগুলি ট্রেড বেস মানি লন্ডারিং এর একদম মূল কথা, যেখানে আমরা, স্যার একবার খুব স্পষ্টভাবে বলেছেন যে কমপ্লায়েন্সের জন্য আমরা হচ্ছে কাজ করছি। আমরা রিস্ক আইডেন্টিফিকেশন বাদ দিয়ে যদি আমি কমপ্লায়েন্সের কথা বলি, যে কমপ্লায়েন্সটা যদি আমি তৈরি করি তো আমার জায়গাটা কমপ্লিটেড। এখানে সবচেয়ে স্যার যেটা আইডেন্টিফিকেশন করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কমপ্লায়েন্স এবং কম্প্রোমাইজ এই দুইটা জায়গায় কিন্তু আমার ট্রেড বেজ মানি লন্ডারিং আমি ফেসে গেলাম। তো আমাদের ট্রেড বেজ মানি লন্ডারিং আমাদের স্বার্থে, আমাদের কান্ট্রির স্বার্থেই কিন্তু আমাদের ট্রেড বেজ মানি লন্ডারিং এর আমাদের ইফেক্টিভলি কাজ করতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশ বিএফআইউ আমাদের সার্কুলার দিয়েছে, আপনারা জানেন 10ই ডিসেম্বর 2019 একটা সার্কুলার দিয়েছে এবং এটা আমরা ইমপ্লিমেন্টেশন করেছি। আমরা হচ্ছে 14 সেপ্টেম্বর আপনাদেরকে সবার কাছেই 2020 সালে 14 সেপ্টেম্বরে। তো আপনারা খুব বেশি পৃষ্ঠা না, কিন্তু এখানে মাত্র 34টা পৃষ্ঠা আছে, আপনারা একবার রিডিং দেন, দেখবেন যে হচ্ছে যে স্যার যেটা বলেছেন হুবহু এইভাবেই কথাগুলি আছে। আমাদের ইমপ্লিমেন্টেশন লেভেল কিন্তু আমি যতটুকু শুনেছি বিএফআইউ থেকে, তারা কিন্তু এই মানে ডিসেম্বর পর্যন্ত একটা ছাড় দিচ্ছে, কিন্তু জানুয়ারির পরে আর ওনারা এই কমপ্লায়েন্সের ক্ষেত্রে ছাড় দিবেন না। ওনারা ভিজিট করবেন, ওনারা হচ্ছে যে প্রতিটা ব্রাঞ্চে না গেলেও কিছু কিছু শাখাগুলিতে যাবেন এবং আমরা এই কমপ্লাইগুলি করছি কিনা, কাস্টমার প্রোফাইল তৈরি করছি কিনা, কেওয়াইসি তৈরি করছে কিনা, ইডিডি করছে কিনা, সিডিডি করছি, ইডিডি করছে কিনা, বা আমার হচ্ছে যে টিপি ট্রেড বেস বা টিটিপি করছে কিনা, এগুলি কিন্তু তারা দেখবেন। এবং আমরা যে অ্যালার্টগুলি আমরা মেনটেন করছি কিনা, এবং দেখা যাচ্ছে যে যে স্ট্রাকচার লেভেল 1 এর যে কাজ, লেভেল 1 এ আমরা যে কাস্টমার প্রোফাইল করলাম, একে আমি দেখলাম হঠাৎ করে সাসপিসিয়াস হলো, তো সাসপিসিয়াসটা আপনার লেভেলে যখন হলো আপনি ফিল করলেন, এটা লিখে আপনি হচ্ছে ট্রেড হেডের কাছে পাঠিয়ে দেন যে হচ্ছে যে ট্রেড হেড এটা সাসপিসিয়াস মনে করলেন না, বা এটার জটিলতা রেড ফ্ল্যাগটা উনি ফিল করলেন না একটা নির্দেশনার কারণ দেখিয়ে। উনি যদি ট্রেড হেড যদি ফিল করে যে না এটা হচ্ছে যে সাসপিসিয়াস না, এটা ট্রানজাকশন করা যেতেই পারে, উনি এটার জন্য হাই লেভেলে ক্যামেলকোর কাছে বা ডি ক্যামেলকোর কাছে এটা পাঠাবেন যে হচ্ছে যে এটা অ্যাসাইন করার জন্য যে এই কারণে এটাকে আমরা সাসপিসিয়াস বা এই ট্রানজাকশনটা করা যেতে পারে, ওনা আমরা তাহলে ক্যামেলকো বা ডি ক্যামেলকোর মাধ্যম দিয়ে এটা আমরা ট্রানজাকশনটা ফিল আপ করতে পারবো। আমাদের কমপ্লায়েন্সটা কমপ্লিট করতে হবে, আমরা যেন কম্প্রোমাইজ না করি। আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ দিয়ে, প্রিন্সিপাল মহোদয়কে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুন্সি আবু জাকারিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ডি ক্যামেল কোঅপ এনবিএলকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আহসান হাবিব স্যারের একটা কথা খুবই ইম্পর্টেন্ট, কমপ্লায়েন্সের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কমপ্লায়েন্সের সাথে কম্প্রোমাইজ যদি আমরা করি, আমরা সকলে ইনসিকিউট হয়ে পড়ব। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি এমডি রাজিনুর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব এনবিটিআই কে তার বক্তব্য প্রদান করার জন্য। আসছেন এমডি রাজিনুর রশিদ। আসসালামু আলাইকুম। আমরা একটি অসাধারণ সেশন উপভোগ করলাম। স্যারের বক্তব্যের পরে আমার মনে হয় আর কোনো কিছুই বলার নেই। সত্যি আমরা ভাগ্যবান যে আমি বলবো যে বাংলাদেশের সেরা বক্তা এবং এই বিষয়ে সবচেয়ে বেশি যিনি জ্ঞান রাখেন তাকে আমরা পেয়েছি, বিএফইউ বাদ দিলে। আর একটা কথা হলো যে এই আজকের আলোচনাটা সম্পূর্ণ ভিন্নধর্মী মনে হয়েছে আমার কাছে। আমরা মানে যে ধরনের আলোচনা সাধারণত শুনে থাকি, বিশেষ করে এই এই যে অ্যান্টি মানি লন্ডারিং রিলেটেড যে সমস্ত আলোচনাগুলো হয়, এগুলি কিন্তু রসবিহীন, নিরস। কিন্তু স্যারের আজকের আলোচনাটা এত নিরস একটা সাবজেক্ট স্যার এত রসালোভাবে প্রেজেন্ট করেছেন যে সত্যি আমি খুবই অভিভূত। আমার যে সমস্ত লেকচার আমি শুনেছি আমার জীবনে, এটা একটা সেরা লেকচার। আজকে স্যারকে অনেক ধন্যবাদ। আপনারা চ্যাপ্টার 3 এই গাইডলাইনটা অন্ততপক্ষে যে সমস্ত এডি ব্রাঞ্চ আছেন যারা ট্রেড ফাইন্যান্সে কাজ করেন তাদের প্রতি একটা অনুরোধ থাকলো, আমাদের যে মানে গাইডলাইন ফর প্রিভেনশন অফ ট্রেড বেস মানি লন্ডারিং অফ ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এই গাইডলাইনটা আমাদের ওয়েবসাইটে আছে, সার্কুলারের সঙ্গে আছে। আপনারা এটা সবাই প্রিন্ট করবেন, হার্ড কপি, এবং প্রিন্ট করে আপনি স্পাইরাল করে আপনার ডেস্কের পাশে রাখুন। আর একটা কথা হলো চ্যাপ্টার 3টা সবাই লক্ষ্য করুন। চ্যাপ্টার 3তেই আছে যে রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করা যায় এবং কিভাবে মিটিগেট করা যায়। এই মিটিগেটের মেকানিজম এবং রিস্ক অ্যাসেসমেন্টের মেকানিজমটা চ্যাপ্টার 3 তে উল্লেখ আছে। আপনারা চ্যাপ্টার 3 টা বিশেষ করে পড়বেন এবং আমি বলি এখানে 3 লেভেল রিভিউ সিস্টেম আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এটা ব্রাঞ্চ পর্যায়ে লেভেল 1। অতএব আপনি লেভেল 1টা ব্রাঞ্চে যারা আছেন, যেহেতু সব ব্রাঞ্চের অফিসাররা আছেন, তা আপনাদের জন্য লেভেল 1 আপনাদের কি রোল এবং রেসপন্সিবিলিটি আছে আপনারা এটা খুব সুন্দরভাবে এখানে উল্লেখ আছে গাইডলাইনে। আপনারা আপনাদের রোল রেসপন্সিবিলিটি দেখেন, আপনারা পুরো গাইডলাইনটা একবার হয় আপনি পড়েন, তারপরে আপনি এই বিষয়ের উপর গুরুত্ব দিন। লেভেল 1 এ আপনার কি কি রোল রেসপন্সিবিলিটি আছে আপনি দেখুন। আরেকটা কথা হলো যে লেভেল 1 এর পরে লেভেল 2 তে যাবে। লেভেল 2 যেটা আমাদের ইন্টারন্যাশনাল ডিভিশন এটা দেখবে, লেভেল 3 আমাদের অ্যান্টি ম্যালারিয়াল ডিপার্টমেন্ট দেখবে, কিন্তু আপনি অন্তত একটা লেভেল 1টা আপনার দায়িত্বটা দেখেন, আমার মনে হয় তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আরেকটা কথা হলো আপনাদের কাজ বেড়ে গেছে ব্রাঞ্চ লেভেলে, যারা আমরা কাজ করি ট্রেড ফাইন্যান্সে আমাদের আগে যে কাজ ছিল এবার কাজ বেড়ে গেছে। কিভাবে বেড়ে গেছে সেটা হলো আমাদের প্রত্যেকটা ট্রেড কাস্টমারের জন্য আমাদের এখন টিপি করতে হবে, যেটাকে এখানে বলা হয়েছে টিটিপি, মানে ট্রেড ট্রানজ্যাকশন প্রোফাইল। এটা আমাদের এখন নতুন করে করতে হবে। আরেকটা জিনিস আমাদের করতে হবে সেটা হলো রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, রিস্ক গ্রেডিং প্রোফাইল ফর ট্রেড কাস্টমার। এই দুটো কাজ আমাদের কিন্তু ব্রাঞ্চ লেভেলে করতে হবে, যেটা আমাদের গাইডলাইনের অ্যাপেন্ডিক্স ডি এবং অ্যাপেন্ডিক্স ইতে আছে। আপনারা এই দুটো জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই রিস্ক গ্রেডিং প্রোফাইল। এখানে 3 ধরনের রিস্ক আছে, লো রিস্ক, মিডিয়াম রিস্ক এবং হাই রিস্ক। 3 ধরনের রিস্ক আছে আপনার 50% নিচে থাকলে লো রিস্ক, 50-50 উপরে বা 70% নিচে থাকলে মিডিয়াম রিস্ক, তারপরে হলো কি হাই রিস্ক হলো 75% প্লাস হলে। আপনার যদি লো রিস্ক এবং মিডিয়াম রিস্ক যখন যে কাস্টমার হবে তাদের সিডিডি করতে হবে, কিন্তু যখনই হাই রিস্ক হয়ে যাবে 75%-এর উপরে রিস্ক স্কোর আসবে তখন কিন্তু আপনাকে ইডিডি করতে হবে। তো এই কাজগুলি আপনাকে কিন্তু করতে হবে। টিপি এবং আরজিপি এই দুইটা জিনিস আপনারা একটু যারা এখনো দেখেন নাই তারা আপনারা এই গাইডলাইনটা বের করে অ্যাপেন্ডিক্স ডি এবং অ্যাপেন্ডিক্স ইতে এগুলি আছে, এবং এই গাইডলাইনটা যদি আপনারা পড়েন বিশেষ করে চ্যাপ্টার 3টা দেখেন তাহলে আপনারা এগুলি করতে পারবেন। এগুলি কিন্তু আপনাদের বাড়তি কাজ। থেকে আমার রিকোয়েস্ট হলো প্রত্যেকটা ট্রেড কাস্টমারের জন্য আপনারা এই কাজগুলি শুরু করে দিন। আর নয় কিন্তু যখন এটা ইমপ্লিমেন্টেশন জানুয়ারি থেকে যখন বাংলাদেশ ব্যাংক আপনাদের মানে ইন্সপেকশন করবে তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। যাই হোক, আমার মনে হয় আজকের স্যারের যে চমৎকার প্রেজেন্টেশন, এরপরে আমাদের কিছুই বলার নাই। আমরা সত্যিই অনেক উপকৃত হয়েছি, অনেক নতুন নতুন শব্দ, নতুন নতুন টার্ম আমরা আজকে মানে শুনেছি এবং নতুন নতুন ধারণা, যে ধারণাগুলো আমাদের মাথায় ছিল না। এই গাইডলাইন প্রণয়ন করতে গিয়ে আমার কাছে অনেক কোশ্চেন ছিল যে এগুলি কেন আসলো, সেটা অনেকটা আজকে স্যারের বক্তব্য থেকে ক্লিয়ার হয়েছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ, এনবিটিএ কে ধন্যবাদ এত চমৎকার আয়োজন করার জন্য, এত চমৎকার স্পিকার আনার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এমডি রাজিনুর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আসলে সুন্দরভাবে গাইডলাইন্স ফর প্রিভেনশন অফ ট্রেড বেস মানি লন্ডারিং অফ ন্যাশনাল ব্যাংক নিয়ে উনি কথা বললেন, আলোকপাত করলেন এবং স্পেসিফিক এমফাসিস দিলেন আমাদের চ্যাপ্টার 3-র উপরে, যেখানে রয়েছে রিস্ক বেসড অ্যাপ্রোচ অ্যান্ড ট্রেড বেস মানি লন্ডারিং কন্ট্রোলস নিয়ে কথা। আমাদের 3টা লেভেল রয়েছে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। এইখানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো বলা রয়েছে সেখানে। লেভেল 1 হচ্ছে ব্রাঞ্চের জন্য প্রযোজ্য, লেভেল 2 হচ্ছে ইন্টারন্যাশনাল ডিভিশনের জন্য প্রযোজ্য এবং লেভেল 3 হচ্ছে এমএলডি এবং ডি ক্যামালকোর জন্য, এবং প্রত্যেকটা লেভেলেরই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি রয়েছে। লেভেল 1 এর কথা রাজেন্দ্র রশিদ বলতেছিলেন এবং লেভেল 1 এর ক্ষেত্রে আমাদের দুটো কাজ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টিটিপি এবং আরজিপি। টিটিপি হচ্ছে ট্রেড ট্রানজ্যাকশন প্রোফাইল না, ট্রেড ট্রানজ্যাকশন প্রোফাইল, যেটা আমাদের অ্যাপেন্ডিক্স ডিতে রয়েছে, আমাদের যে গাইডলাইনটা রয়েছে ন্যাশনাল ব্যাংকের তার অ্যাপেন্ডিক্স ডিতে রয়েছে। সেখানে আমরা টাইপস অফ বিজনেস প্রত্যেকটা ট্রেড ক্লায়েন্টের জন্য, তাদের ইম্পোর্ট আইটেম কি রয়েছে, এক্সপোর্ট আইটেম, হ্যাঁ, তারপরে ইম্পোর্টিং কান্ট্রিজ কারা এবং এক্সপোর্টিং কান্ট্রিজ কারা, তার তথ্য নেওয়া এবং ট্রানজ্যাকশন ইনফরমেশন নেওয়া। তাহলে টিটিপি করবো আমরা, ট্রেড ট্রানজ্যাকশন প্রোফাইল, যেটা রয়েছে অ্যাপেন্ডিক্স ডিতে। আমরা আরেকটা কাজ করবো আরজিপি, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স ইতে রয়েছে, সেখানে হচ্ছে রিস্ক গ্রেডিং প্রোফাইল নেওয়া। আমাদের সকল ট্রেড কাস্টমারদের রিস্ক গ্রেডিং করা, এখানে ট্রেড কাস্টমারদের রিস্ক আমরা গ্রেডিং করব, যদি সেটা হাই রিস্ক হয় তাহলে আমরা লেভেল 2 এবং লেভেল 3 তে যাব এবং মিডিয়াম রিস্ক লো রিস্ক হতে পারে অ্যাকসেপ্টেবল হতে পারে এই সমস্ত রিস্ক অ্যাসেসমেন্ট গুলো এবং মিটিগেশন প্রসেস গুলো আমাদের চ্যাপ্টার 3 তে দেওয়া রয়েছে আমরা সকলেই সেই চ্যাপ্টার 3 কার্যক্রমগুলো করব এবং ব্রাঞ্চ লেভেলে স্পেসিফিক যেখানে লেভেল 1 এর কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আমরা সবাই সম্পাদন করব আর শেষে স্যারের একটা কথা ফিলোসফি দার্শনিক কথা যেটা সেটা বারবারই আমরা মনে করতে পারি স্যার বলতেছিলেন আহসান হাবিব স্যার আমরা বিশ্বাস করব অন্ধবিশ্বাস নয় নজরে রাখা জরুরি আমাদের সকল ক্লায়েন্টকে আমাদের নজরে রাখবো আমাদের কেউ যেন রাডারের বাইরে না যায় কারণ হচ্ছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা কেউ সেই কান্নার শিকার যাতে না হই আমরা সব সময় সতর্ক থাকব আমরা আমাদের ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করব আমাদের কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করব সৃষ্টিকর্তা আমাদের সকলকে রক্ষা করুক কারণ আমরা অন্যের ফান্ড নিয়ে কাজ করি অন্যের ফান্ড নিয়ে কাজ করার জন্য আমাদের রিস্ক এবং রেসপন্সিবিলিটি অনেক বেশি ধন্যবাদ এবারে ধন্যবাদ জ্ঞাপনের পালা প্রিভেনশন অফ ট্রেড বেস মানি লন্ডারিং শীর্ষক আজকের ভার্চুয়াল ওয়ার্কশপের মূল বক্তা ব্যাংকিং সেক্টরের আলোর পথযাত্রী বিএবিএম এর ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর ডক্টর শাহ এমডি আহসান হাবিব স্যারকে অসাধারণ প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব জনাব এস এম বুলবুল স্যার সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ সৈয়দ আব্দুল বাড়ি জনাব সৈয়দ রয়েসুদ্দিন জনাব আরিফ মোহাম্মদ সাইদুল হক মোহাম্মদ আজিজুর রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এসিবিপি জনাব কাজী কামালুদ্দিন আহমেদ জনাব হোসেন আখতার চৌধুরী জনাব মোহাম্মদ মনিরুল জামানকে হিউম্যান রিসোর্স ডিভিশনের সাব্বির শওকত হায়াত জহিরুল হক ও ফারজানকে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহায়তার জন্য এ পর্যায়ে শুভকামনা জানানোর পালা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বীর মুক্তিযোদ্ধা জনাব জানুল হক শিকদার ও তার পরিবার বর্গ সম্মানিত পরিচালক বৃন্দ ও তাদের পরিবার বর্গ সম্মানিত শেয়ার হোল্ডারগণ সম্মানিত গ্রাহকগণ সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক উপ ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ সকল বিভাগীয় প্রধান সকল আঞ্চলিক প্রধান সকল নির্বাহী কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও তাদের পরিবার বর্গের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা ইহকাল এবং পরকালে কল্যাণ কামনা করছি হে মহান রব্বুল আলামিন আমাদের ক্ষমা করুন সহজ সরল পথে পরিচালিত করুন হেদায়েত দান করুন কোভিড-19 বিশ্ব মহামারী থেকে মুক্ত করে শান্তিময় স্বাস্থ্যকর দূষণ মুক্ত সবুজ বাসযোগ্য বিশ্ব উপহার দিন খোদা হাফেজ